আট হয়েছে হয়েছে স্টার্ট ওকে 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 আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সানজিদা, ইয়োর ফেভারিট মডার্ন ফ্যাশন ব্লগার। আমাকে তো এখনও দেখা যাচ্ছে না, আমার খুবই মজা লাগে এক একদিন নিবিড় ফ্যাশনের এক একটা ব্রাইডাল অ্যাটায়ার পরে এক এক রকমভাবে সেজে আসতে। আজকে আমি একটু ডিফারেন্টভাবে সেজেছি, সবাই সবসময় বলে ব্ল্যাক কাজল দিতে, বাট আমি ব্ল্যাক কাজল দেইনি। তবে আমি আজকে একটু ব্ল্যাক স্মোকি টাইপের একটা আই মেকআপ করেছি অ্যান্ড খুলবো, সবাইকে দেখবো, সবাইকে জয়েন হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো? আমি জানি আজকে আমাকে অনেক বেশি গর্জিয়াস লাগছে, কারণ আমি আজকে যেই অ্যাটায়ারটা পরেছি, দিস ইজ বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। অ্যান্ড কী খবর সবার? সবাইকে গুড মর্নিং, কারণ সকাল সকাল এটাই আমার প্রথম লাইভ উইথ নিবি ফ্যাশন। সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবে অ্যান্ড আমাদেরকে একটু কষ্ট করে জানিয়ে দিবে যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি, অ্যান্ড শোনা যাচ্ছে নাকি, অ্যান্ড বউ লাগছে নাকি। ঠিক আছে, সবাই তাদের করে জয়েন হয়ে যাও অ্যান্ড আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। অলরাইট, মিমাশা লিখেছে ইয়েই আমি ফার্স্ট, ইয়েই। হ্যালো সবাইকে, যেহেতু ব্রাইডাল সিজন অলরেডি আমাদেরকে হ্যালো জানাচ্ছে, অলরেডি ব্রাইডাল সিজন চলে আসছে অ্যান্ড ইচ্ছে মতো শুধু বিয়ে 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 আর বিয়েই দেখছি। সো আপনারা কী ধরনের কালেকশন দেখতে চান আমাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যে আমরা এই টাইপের কালেকশন দেখতে চাচ্ছি বা ওই ধরনের কালেকশন দেখতে চাচ্ছি। আমাদের নিবিড় ফ্যাশনে কিন্তু একেবারে ব্রাইডাল এ টু জেড, মানে সব ধরনের কালেকশন কিন্তু পাওয়া যায়। ওকে, সো অলরেডি 2000 আপুরা জয়েন হয়ে গিয়েছেন আর নিবিড় ফ্যাশন থেকে অনেক আপুরা জয়েন হয়ে গিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিতে হবে। আসসালামু আলাইকুম টুনটুনি আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ওয়ালাইকুম আসসালাম আপু, কমেন্টের অ্যান্সার দাও না, এই যে আপু কমেন্টের রিপ্লাই দিয়ে দিলাম, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রত্যেক দিন নিবিড় ফ্যাশনের জন্য মানে সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকক্ষণ ভেবেছি যে এই গর্জিয়াস অ্যাটায়ারটার সাথে কীভাবে সাজা যায়, তারপরে হচ্ছে এরকম ব্ল্যাক স্মোকি আই করে তারপরে হচ্ছে গিয়ে ম্যাচিং ম্যাচিং করে সেজে চলে আসছি। এবার বলো কেমন লাগছে দেখতে। আজকে কিন্তু আমি একটা খুবই সুন্দর গর্জিয়াস একটা ইন দ্য ওয়েস্টার্ন গাউন পরেছি। ইন দ্য ওয়েস্টার্ন গাউনগুলো যেটা হয় সেটা হচ্ছে গিয়ে তোমার এই মাঝখানের সাইডটা দিয়ে এরকম কি বলে কাট করা থাকে, ঠিক আছে, এরকম কাট করা থাকে মাঝখানের সাইডটা দিয়ে, এবং নিচের সাইডে যেটা থাকে সেটা হচ্ছে একটা মানে ক্যান ক্যান অ্যাড করা একটা ফুলানো টাইপের একটা স্কার্ট দেওয়া থাকে এখানে, ঠিক আছে, একদম ফুলানো টাইপের একটা স্কার্ট দেওয়া থাকে যেটা কিনা খুবই গর্জিয়াস। আপু হলুদের লেহেঙ্গা দেখান প্লিজ, আপু সবচেয়ে দামিটা আগে দেখাও, সবচেয়ে দামিটা আগে দেখিয়ে ফেলবো তাহলে তো মজাই শেষ, সবচেয়ে দামিটা আগে দেখালে তো হবে না। তোমরা দেখো তো কেমন লাগছে এটা পরে, দিস ইজ বিউটিফুল রাইট? এটা মানে আসলে ডিটেলস দেখানোর কিছু নাই। আমি প্রথমে যেটা বলে এই ড্রেসটা তোমরা কেন পারচেস করবে এটা আমি আগে বলে দিই, কারণ এটা তোমরা যখন পরবে তোমাদের অ্যাডজাস্ট করো, চিন্তাই করা লাগবে না যে তোমাদের ফটোগ্রাফার ভালো না কি না, ঠিক আছে, কারণ এটা পরলে তোমার ছবি এমনিতেই সুন্দর আসবে, মানে যেই অ্যাঙ্গেলেই ছবি তুলছিলাম সেই অ্যাঙ্গেলেই সুন্দর আসছিল, এই অবস্থা। সো সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও, আজকে আমরা এরকম আরও অনেক সুন্দর 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 কালেকশন দেখবো। সবার ঘুমটা একটু ভাঙাও, একটু গল্প করে নিই আমরা ফার্স্টে, লাইভটা শেয়ার করে দিতে হবে সবাইকে অ্যান্ড অবশ্যই আমাদের সাথে থাকতে হবে শেষ পর্যন্ত, ঠিক আছে। সো আমি যেই ইন্দো ওয়েস্টার্ন গাউনটা পরে আছি, দিস ইজ সিরিয়াসলি বিউটিফুল। এটার কালারটা হচ্ছে গিয়ে একটু ওয়াইন টাইপের একটা কালার বা একটু ডিপ ওয়াইন বা বলতে পারো কলিজা কালার, ঠিক আছে, কলিজা কালার বলতে পারো। অ্যান্ড এটার মজার ব্যাপার হচ্ছে ভেতরে যে স্কার্টটা এটা না একদম অনেক গর্জিয়াস বাট খুবই লাইট ওয়েট, এমন না যে একদম নড়াচড়া করা যায় না কিছু না। আমি এখানে নিবিড় ফ্যাশনে এসে এখান থেকে আবার ঘুরতে চলে গিয়েছিলাম, আবার ঘুরে টুরে আবার এসেছি লাইভের জন্য। সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়েছে। আপু আপনাদের শোরুমে সর্বনিম্ন কত টাকা লেহেঙ্গা আছে? সর্বনিম্ন আপু কত? 5000 থেকে স্টার্ট হয় সর্বনিম্ন, ওকে, সর্বনিম্ন 5000 থেকে স্টার্ট হয় অ্যান্ড হায়েস্ট হচ্ছে গিয়ে অনেক পর্যন্ত হয়, লাইক 2 লাখের উপরে আছে, 2.5 লাখের উপরে আছে, আচ্ছা 2.5 লাখের উপরে আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, খুব সুন্দর অ্যান্ড মিষ্টি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই অলওয়েজ বলো আপু চোখের মধ্যে সারাক্ষণ কেন নুড টাইপের মেকআপ করো, নুড টাইপের মেকআপ করো। সো এইটা হচ্ছে গিয়ে আজকে তোমাদের কথা রেখে আমি হচ্ছে গর্জিয়াস করে একদম কালো করে এসেছি পান্ডার মতো। এবার খুশি তোমরা? ওকে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। অলরেডি 4000 আপুরা জয়েন হয়ে গিয়েছেন, ইয়েই, থ্যাংক ইউ সো সো মাচ ফর জয়নিং। লাইভটা শেয়ার করে দিবেন সো দ্যাট সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে ব্রাইডাল সুন্দর সুন্দর নিবি ফ্যাশনের কালেকশনগুলো দেখতে পারে। মজার ব্যাপার হচ্ছে সেদিন আমি একজনের কাছ থেকে শুনছিলাম যে আমার তো ড্রিম যে আমার বিয়েতে আমি নিবি ফ্যাশন থেকে একটা লেহেঙ্গা কিনবো। এটা শুনে আমি তো বলি বাহ,
এটা তো খুব ভালো ব্যাপার এরকম আর কি। আমি এটা অনেক আছে তাই না এরকম। আমি সেদিন একজনের কথা শুনছিলাম, নাম বলবো না তার, সে বলছিল আমার তো ড্রিম ইনশাল্লাহ আমার বিয়েটা খালি ঠিক হোক, তারপরে আমি নিবিড় ফ্যাশনে আসবো আর নিবিড় ফ্যাশন থেকে সুন্দর সুন্দর করে অনেক শপিং করব, এই অবস্থা। সো তোমাদের কাদের কাদের এরকম ড্রিম যে আমি নিবিড় ফ্যাশন থেকে আমার বিয়ের জন্য পারচেস করব, বা আমার হলুদের জন্য, বা আমার রিসেপশনের জন্য, কোন ফাংশনটার জন্য নিবিড় ফ্যাশনকে আপনারা চুজ করতে চাচ্ছেন? অ্যাকচুয়ালি নিবিড় ফ্যাশন হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনারা আপনাদের, ধরেন যে আপনাদের হলুদের প্রোগ্রামে আপনি একটা বেস্ট লেহেঙ্গা নিতে চাচ্ছেন বা বেস্ট একটা শাড়ি পারচেস করতে চাচ্ছেন, আপনি চোখ বন্ধ করে নিবিড় ফ্যাশনে আসতে পারেন। এখানে এসে আপনারা, আমি বলতে পারবো যে এমন একটা কিছু পেয়ে যাবেন, বলা যেতে পারে যে খাজানা পেয়ে যাবেন, যেটা কিনা আর কোথাও পাওয়া যায় না অ্যান্ড খুবই এক্সক্লুসিভ, খুবই এক্সক্লুসিভ। এটা গেল হলুদের কথা। বিয়েতেও যদি সেম এরকম কোনো মাস্টার পিস আপনারা চান যে এটা আমি চাই যে আমার বিয়েতে আমি যেটা পরবো এটা এমন ইউনিক হবে যেন 10-20 বছর পরে আমি আমার বাচ্চা কাচ্চাদেরকেও দেখাতে পারি যে এইটা হচ্ছে গিয়ে আমার বিয়ের অ্যাটায়ার যেটা কিনা আমি নিবিড় ফ্যাশন থেকে নিয়েছিলাম, এরকম যদি আপনারা চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা নিবিড় ফ্যাশনে চলে আসতে পারেন। সিরিয়াসলি আমাদের এইখানে একেবারে অল্প বাজেট থেকে স্টার্ট করে একেবারে হাইয়েস্ট বাজেট, মানে একদম হাই এন্ড, সবার কথা চিন্তা করে কিন্তু এখানে সব ধরনের কালেকশন রাখা হয়। লাইক একদম আমাদের শাড়ির প্রাইস স্টার্ট হয় হচ্ছে 1500 টাকা থেকে, হ্যাঁ 1200-1300 আছে, 1500 টাকা হচ্ছে একটা রাউন্ড ফিগার বললাম, 1500 টাকা থেকে স্টার্ট হয়ে শাড়ির প্রাইস একেবারে 50-60 এরকম পর্যন্ত চলে যায়। আবার হচ্ছে গিয়ে লেহেঙ্গার প্রাইস স্টার্ট হয় 5000 থেকে চলে যায় 2.5 লাখ পর্যন্ত, এবং এর বেশিও মাঝে মাঝে কিছু মাস্টার পিস আসে। ঠিক আছে আপু, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। মনে হচ্ছে কি মনে হচ্ছে, কমেন্ট চলে গেল তো। আসসালামু আলাইকুম আপু, নাইস লাগছে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ আপু। 5000 টাকা লেহেঙ্গা দেখাও প্লিজ, পার্পল কালারের। ওকে, এটাও একটা পয়েন্ট যে এখানে কিন্তু আপনারা যে কোনো কালার চান, লাইক পার্পল বলেন, কলিজা কালার বলেন, বা মেরুন কালার বলেন, যে কোনো কালার বলেন, সব কালার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। অলরাইট, সো আমাদের কিন্তু টোটাল 7টা আউটলেট আছে ঢাকায়, বাংলাদেশের ঢাকায়, এবং আমরা শুধু যে আউটলেট থেকেই সেল করি তা না, অনলাইনে আমাদের সেল হয় এবং অনলাইনে হচ্ছে আমরা ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে, ঢাকার ভেতরে, ঢাকার বাইরে, এবং নট অনলি দ্যাট, দেশের বাইরেও কিন্তু আমরা, বাংলাদেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি। ঠিক আছে, সো যারা যারা আমাদেরকে দেখছেন দেশের বাইরে থেকে, কেউ যদি চান যে আপু আমি নিবিড় ফ্যাশনের এই কালেকশন, বেসিক্যালি আমরা কিন্তু লাইভ, আমাদের কিন্তু লাইভ করার অ্যাকচুয়ালি দরকার নেই, কারণ শপে আলহামদুলিল্লাহ অনেক সেল, বাট ইয়েট আমরা চাই যে আমাদের নিবিড় ফ্যাশনের কালেকশনগুলো সারা দেশে ছড়িয়ে যাক, নট অনলি সারা দেশে, দেশের বাইরেও ছড়িয়ে যাক। সো এই জন্যই আমরা আসলে অনলাইনে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অনেক কষ্টে বোঝানোর চেষ্টা করি যে কত সুন্দর, বাট টু বি ভেরি অনেস্ট, ক্যামেরা একেবারেই জাস্টিফাই করে না, একেবারেই জাস্টিফাই করে না। লাইক এত সুন্দর সুন্দর ড্রেস, ট্রাস্ট মি, মানে আমরা কিন্তু এখন পর্যন্ত আমি যতগুলো অ্যাটায়ার পরেছি একটাও ক্যামেরা দিয়ে ফটোশ্যুট করা হয়নি, সব মোবাইল দিয়ে র্যান্ডম ছবি তোলা, বাট স্টিল মানে এত সুন্দর আসে, মানে পরলেই জাস্ট কোনো ক্যামেরাম্যান লাগবে না এমনিতেই, মানে মন ভালো হয়েছে এরকম একটা ব্যাপার। অলরেডি 5600 ওপরে জয়েন হয়ে গেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমি যেটা পরে আছি এটা হচ্ছে ইন দ্য ওয়েস্টার্ন গাউন, এটা বেসিক্যালি 3 পার্টের একটা গাউন, এটার সাথে একটা ব্রাইডাল ওড়না আছে যেটা কিনা কাটওয়ার্ক করা, তারপরে হচ্ছে গিয়ে আপনার এটার নিচের সাইডে একটা অনেক ফুলানো টাইপের, লাইক ভেতরে অনেকখানি ক্যানক্যান অ্যাড করা ফুলানো টাইপের একটা স্কার্ট দেওয়া আছে, অ্যান্ড তার উপরে হচ্ছে ইন দ্য ওয়েস্টার্ন গাউনটা যেটার মাঝখান দিয়ে হচ্ছে এরকম একটু কাট করা আছে, আর এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, ঠিক হয় না? ওকে, অলরাইট, ওকে, হ্যাঁ হ্যাঁ ওইটা আমরা করবো ইনশাল্লাহ আজকে। আর এটার একেবারে ফিনিশিং যেটা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখান থেকে আমি দেখতে পাচ্ছি না আপনাদের উপর পর্যন্ত, নিচের সাইডটা দিয়ে কিন্তু কাটওয়ার্ক করা আছে একেবারে নিচের ফিনিশিংটা, সো দিস ইজ জাস্ট বিউটিফুল। হিজাবি হোক, নন হিজাবি হোক, যে কেউ এই ধরনের অ্যাটায়ারগুলো ট্রাই করতে পারবেন, অ্যান্ড এটা ফুল স্লিভ হওয়ার কারণে এটা আমার খুবই ভালো লেগেছে, অ্যান্ড ইয়েট এটা কিন্তু একেবারেই নন ট্রান্সপারেন্ট। ঠিক আছে, পুরোটা বডিতে এত গর্জিয়াস গর্জিয়াস করে সিকোয়েন্স ওয়ার্ক, অ্যাম্বো ওয়ার্ক করা আছে যে দিস ইজ জাস্ট বিউটিফুল। হ্যাঁ, নিবিড় ফ্যাশন আমাকে কখনো ট্রান্সপারেন্ট কিছু পড়তে বলেও না, মানে বলেই না, পড়তে বলেই না একদম। আমি যেহেতু হিজাবি, সো আমি পড়তে পারি এমন অ্যাটায়ারগুলোই নিবিড় ফ্যাশন আমাকে দেয়, এই জন্য নিবিড় ফ্যাশনকে অনেক 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 থ্যাংক ইউ। আপু, আপনি যেটা গায়ে পরে আছেন ওইটার প্রাইস কত? দেখে তো আপনারা গেস করতে পারেন নাকি আমি যেটা পরে আছি এটার প্রাইস কত? যদি কেউ পারফেক্টলি গেস করতে পারে তাহলে তাকে আমরা ডিসকাউন্ট দিব, সে যদি এসে নিবিড় ফ্যাশন থেকে শপিং করতে আসে তাহলে তাকে আমরা ডিসকাউন্ট দিব, যদি সে পারফেক্টলি গেস করতে পারে। দেখে তো আপনারা
আপনারা গেস করতে পারেন নাকি অলরেডি 6000 আপুরা জয়েন হয়ে গিয়েছেন মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং প্লিজ শেয়ার দ্য লাইভ সো দ্যাট আমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কেউ মিস না করে অ্যান্ড নিবি ফ্যাশনের কালেকশনগুলো যেন কেউ কেউ কেউই মিস না করে ঠিক আছে নিবি ফ্যাশন থেকে অলরেডি 1000 আপুরা জয়েন হয়ে গিয়েছেন 1100 আপুরা জয়েন হয়ে গিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ টেক লাভ অ্যান্ড এখন আমরা স্টার্ট করে দিই আমাদের কি বলে কালেকশনগুলো দেখেন আজকে আমরা মোস্টলি যেটা দেখবো সেটা হচ্ছে কি আমরা লেহেঙ্গা দেখবো ঠিক আছে একেবারে সিম্পল থেকে স্টার্ট করে একেবারে মোস্ট এক্সপেন্সিভ যে কি বলে আপাতত মোস্ট এক্সপেন্সিভ ওইটা না না মানে একদম এক্সপেন্সিভ মানে একদম মোস্ট এক্সপেন্সিভ যে তা না এক্সপেন্সিভ বা হাই এন্ড রেঞ্জের মধ্যে আমরা একটা দেখবো লেহেঙ্গা ঠিক আছে তো আমরা স্টার্ট করি আমাদের লাইফটা থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং যারা যারা জয়েন করছে অনেক অনেক ভালোবাসা আমি কমেন্ট একটু পরপর এসে পড়ে যাবো তুমি যেটা প্রাইস পড়েছো এটা প্রাইস করতো 20K হলো না হয়নি আচ্ছা দেখি আমরা এটা হচ্ছে কি একদম পিঙ্ক কালারের মধ্যে আমরা একটু কাছ থেকে দেখি একটু লাইট ওয়েটের মধ্যে এটা স্টোন ওয়ার্ক করা আছে বিভিন্ন ধরনের তারপরে হচ্ছে এটার মধ্যে অ্যাম্বো ওয়ার্ক করা আছে ভেতরের সাইডে যেটা আছে সেটা হচ্ছে ক্যান অ্যাড করা আছে এটার কালারটা আমি জানি না আসলে বোঝা যাবে নাকি বাট এটা অনেক সুন্দর এই লেহেঙ্গাটা আমরা দেখি ওকে সো এটা হচ্ছে গিয়ে আমাদের লেহেঙ্গাটা এটার সাথে টপস যেটা এসেছে টপসটা একটু আমরা দেখি এটা হচ্ছে গিয়ে আমাদের টপসটা অলরাইট এটা কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক কালার ইস ক্যামেরাতে আসলে সত্যি জাস্টিফাই করে এটা যে কি সুন্দর ওয়াও তাই না নেটের একটা দোপাট্টা সহ এই লেহেঙ্গাটা কিন্তু আমরা নিতে পারি আমাদের এটা আমাদের রিসেপশনের জন্য নেওয়া যেতে পারে তাই না পিঙ্ক কালার কেউ যদি চান যে রিসেপশনের জন্য নিতে এটা কিন্তু রিসেপশনের জন্য নেওয়া যেতে পারে এটা কিন্তু বেশ সুন্দর একদম যদি কাছে আসি দিস ইজ বিউটিফুল 40,000 হয়নি 23,000 হয়নি কাছাকাছি বা দূরে বলা তো যাবে না এখনই 8-9,000 হবে না 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 8-9,000 হবে না দিস ইজ সো এক্সক্লুসিভ ঠিক আছে সো এটা এমন একটা মানে ইন্দো ওয়েস্টার্ন গাউনটা এত সুন্দর আমি যেটা পড়েছি ওইটা হচ্ছে গিয়ে তোমার বললাম না যেই অ্যাঙ্গেল থেকে আমি ছবি তুলছিলাম সেই অ্যাঙ্গেল থেকে দেখতে ভালো লাগছিলো এত সুন্দর এত সুন্দর আচ্ছা আমি যেটা পরে আছি এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের একটা লেহেঙ্গা এইটার প্রাইস কত আপু 15,500 টাকা এইটার প্রাইস হচ্ছে 15,500 টাকা কেউ যদি আপনারা এটা পারচেস করতে চান অনলাইনে পারচেস করতে পারবেন এগুলো সবগুলো কিন্তু আমাদের দিল্লি থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে সবগুলোই আমাদের ইম্পোর্টেড কালেকশন লাইক কোনোটাই কিন্তু এমন না যে হচ্ছে আমাদের দেশীয় মেক করা আমাদের নিবি ফ্যাশনের 99% কালেকশনই বলা যেতে পারে যে বাইরে থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে আচ্ছা অলমোস্ট 7,000 আপুরা জয়েন হয়ে গিয়েছেন অলমোস্ট থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ওয়াও এইটা হচ্ছে কি একেবারে স্ট্রবেরি পিঙ্ক যেটা বলে দিস ইজ বিউটিফুল এটার মধ্যে কি সেম কালারের স্টোন ইউজ করা হয়েছে নাকি রেড কালার এটা আচ্ছা এটা হচ্ছে গিয়ে একেবারে বেসটা যেটা যেই কালারটা সেই কালারের স্টোন এখানে ইউজ করা হয়েছে এটা কিন্তু বেশ গর্জিয়াস ওয়াও এটার প্রাইস কত হবে 8K হয়নি 25,000 এখনও হয়নি আপু ওকে এটা হচ্ছে গিয়ে একদম স্ট্রবেরি কালারের মধ্যে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এই কালারটা পরলে আচ্ছা এই কালারটা আমরা ইনশাল্লাহ আরেকদিন পরবো এই কালারটা কিন্তু যত টাইট করা যায় কোনো সমস্যা নেই ওকে এটা হচ্ছে গিয়ে না টাইট করলে সমস্যা নেই টাইট করলে ভালো কমফোর্টেবলি হাঁটা যায় আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে আমাদের টপসটা ক্যামেরাতে কেন জানি বোঝা যাচ্ছে না আজকে কালারগুলো এত সুন্দর মাথায় পরবো ওকে ওকে পাও সো এটা হচ্ছে গিয়ে একেবারে যদি আমরা কাছে আসি এটা হচ্ছে গিয়ে একেবারে হট পিঙ্ক বা হট পিঙ্ক না এটা হচ্ছে স্ট্রবেরি পিঙ্ক যে কালারটা আছে দিস ইজ জাস্ট বিউটিফুল ওকে আপু আরেকটু সামনে ও খুলেই যাচ্ছে শুধু ওকে আমি ধরেছি এইটা কিন্তু আমরা চাইলে নিতে পারি এটার প্রাইস কত 14,495 টাকা ওকে এটার প্রাইস হচ্ছে 14,495 টাকা আমাদের কাছে কিন্তু একেবারে একেবারে অল্প রেঞ্জ থেকে স্টার্ট করে একেবারে হাই এন্ড রেঞ্জ পর্যন্ত সব ধরনের কালেকশন কিন্তু পাওয়া যায় টপসের সামনের সাইডে ব্যাক পোর্শনটাতে সব জায়গাতে কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে হ্যাঁ 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 ওকে সমস্যা নেই আর পুরোটা লেহেঙ্গা সামনে পেছনে সব সাইডে কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে অবশ্য আমাদের ভিউয়ার্সটা এই জন্যই বেশি হয় ও এইটার কালারটা খুবই ডিফারেন্ট তাই না
অনেক সুন্দর, মানে উপরে পোর্শনটা হচ্ছে। আচ্ছা এটা কি সেম কালারটা আসছে লাইভে? একটু ব্লু স্টোন চলে আসছে না, একটু ব্লু স্টোনের হয়ে গিয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি ফিরোজা কালার, এটা অ্যাকচুয়ালি ফিরোজা কালার। অ্যান্ড জাস্ট সি ডিজাইনটা দেখেন, জাস্ট অনেক সুন্দর লাগছে না? আমি কিন্তু এখনো প্রপারলি দেখাইনি। এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি জারি সুতার কাজ করা আছে, দেন হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে সিলভার কালারে। ওয়াও, এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ফিরোজা কালার, বাট একটু ব্লু ব্লু টাইপের দেখাচ্ছে। আমরা যদি একটু কাছ থেকে দেখি তবুও কি কালারটা বোঝানো যায়? না, বোঝানো যায় না। এর মধ্যে হচ্ছে যে কাজটা করা আছে, কাজটা হচ্ছে আমাদের, আচ্ছা কাজটা হচ্ছে আমাদের সিলভার কালারের কাজটা করা। আপু ম্যাটেরিয়াল বলেন। ওকে, আমি নিব, যে যারা যারা নেবেন তাড়াতাড়ি করে আপনাদের নিয়ে নিতে হবে, কারণ এগুলো কিন্তু আমাদের রেয়ার, মানে এক আর দুই পিস এভেলেবেল থাকে না, এক দুই পিস করে এভেলেবেল থাকে। এটা হচ্ছে একদম নিচের সাইডের কাজটা, ডিজাইনের কাজ, মানে এগুলো খুব সুন্দর করে ডিজাইন করা আছে জারি সুতার। এটার ম্যাটেরিয়ালটা আমি কীভাবে বলবো, এটার ম্যাটেরিয়ালটা কি? এটা জারি ম্যাটেরিয়াল, জারি ফ্যাব্রিক্স, জারি ফ্যাব্রিক্স হয়, জারি সুতার। আচ্ছা যে ফ্যাব্রিকটা থাকে এটা হচ্ছে সেই ফ্যাব্রিকটা। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে ওনার ফেসে গেছি ওনার কারণে, আচ্ছা সমস্যা নাই। এটা হচ্ছে গিয়ে আমাদের টপসটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আপার পোর্শনটা, অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা। সো পুরোটা সেট যখন আমরা পরি একসাথে বানিয়ে যখন পরবো, তখন তো দেখতে আরও সুন্দর লাগবে, লাগবেই। এটা 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 অনেক সুন্দর, এটা সিরিয়াসলি অনেক সুন্দর। এটার প্রাইস কত? 7895 মাত্র। ওয়াও, এটার প্রাইস হচ্ছে মাত্র 7895 টাকা। যারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আপনারা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন, অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের আউটলেটগুলোতে চলে আসতে পারেন। আমাদের টোটাল 7টা আউটলেট আছে, তার মধ্যে একটা আছে মিরপুরে যেখানে আমি অলওয়েজ আসি, তারপর একটা আছে উত্তরায়, অনেক বড় একটা শপ আমাদের, একটা আছে নিউ মার্কেটে, এবং একটা আছে বসুন্ধরা সিটিতে। ওয়াও, এটা হচ্ছে গিয়ে লাইট পিঙ্ক, লাইট ভেলভেট, আচ্ছা লাইট ভেলভেট ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে এটা। ভেলভেট ম্যাটেরিয়ালের মধ্যে যেহেতু উইন্টার চলেই আসছে, এটা হচ্ছে লাইট পিচি পিঙ্ক টাইপের একটা কালার এটার মধ্যে। তার উপরে হচ্ছে বিভিন্ন কালারের সুতার কাজ করা আছে। এটা আমরা যদি একদম কাছ থেকে দেখি, এটা হচ্ছে মিনা করা, আচ্ছা মিনা করা। আর এটার একেবারে নিচের পোর্শনটা তো অনেক গর্জিয়াস, এই যে একেবারে নিচের পোর্শনটা হচ্ছে গিয়ে অনেক গর্জিয়াস করে কাজ করা হয়েছে, জারি সুতার কাজ করা, এবং সুতার কাজগুলো ডিফারেন্ট ডিফারেন্ট, মানে খুবই ইউনিক ইউনিকভাবে করা হয়েছে। এগুলো আসলে লাইক সামনাসামনি না দেখলে আসলে বলা যাবে না, বোঝানো যাবে না কোথায় যে আটকে গেছে। সো ওকে, ঠিক আছে, অলরাইট, সো আমরা একটু পরে দেখি এটা। হ্যাঁ ওকে, ওড়নাটা কী করবো বলেন তো আপু, তাই সাইডে, তাহলে ওড়নাটা আমরা কী করবো, খুলে ফেলবো? হ্যাঁ এখানে একটা পিন করা আছে, সমস্যা নেই, তাহলে ওড়নাটা আমরা খুলে ফেলি। দেন হচ্ছে গিয়ে আমাদের দেখানো শেষ হলে লাস্টে যখন আমরা আমারটার প্রাইস বলবো, তখন হচ্ছে গিয়ে ওড়নাটা আবার পরে নেবো। আচ্ছা এটা উপরে যে পোর্শনটা আছে আমাদের টপসের পোর্শনটা, এটাও কিন্তু ভেলভেটের মধ্যে করা হয়েছে আপু, অনেক রিজনেবল প্রাইস আপু। আমাদের একদম আপু ইন্ডিয়াতে ডেলিভারি হবে, শিপিং কত পড়বে? ইন্ডিয়াতে শিপিং 7-8 হাজার টাকা মনে হয় পড়ে, না আরও কম পড়ে। আচ্ছা আরও কম পড়ে, আপনাকে ইনবক্স করতে হবে নিবিড় ফ্যাশনে। ইন্ডিয়া, নট অনলি ইন্ডিয়া, সারা বিশ্বে কিন্তু নিবিড় ফ্যাশন থেকে ডেলিভারি করা হয়। এটার প্রাইস কত আপু? 24,500 টাকা। এটার প্রাইস হচ্ছে 24,500 টাকা। মিনা টাইপের কাজ করা আছে এখানে আপু। তোমার পরাটার প্রাইস কত আপু? আমার পরাটার প্রাইস বলছি, ঠিক আছে, আমার পরাটার প্রাইস বলছি ফারজানা আপু। আচ্ছা অনেক আপুরে এখনও পর্যন্ত গেস করে যাচ্ছে আপু, গাজীপুরে কি শপ আছে? না আপু, গাজীপুরে শপ নেই আমাদের। আপু আপনি যেটা পড়েছেন এটার প্রাইস কত? আমি যেটা পড়েছো এটার প্রাইসটা আমরা মাঝখানে বলবো, একদম শেষে বলবো না আপু, এটা খুলে দিন, একদম শেষে বলবো না, আবার একদম হচ্ছে গিয়ে কি বলে মাঝখানে একদম মিডলে বলবো, শুরুতেও বলে দিব না, মিডলে বলবো আপু। ব্লক কত মিরপুরে? ব্লক কত এটা? অনেকগুলো 5 নম্বর লেন, 5 ব্লক এ, আচ্ছা লেন 5, আচ্ছা ব্র্যাক ব্যাংক এটিএম বুথের পাশে, ক্যাপশনে দিয়ে দিয়েছি আমরা অ্যাড্রেসটা। ওকে, সব ফোন নাম্বারও দেওয়া আছে, আপনারা যদি কেউ আসতে চান ফোন নাম্বারটা ফলো করে ফোন কল করে তারপর আপনারা ইজিলি চলে আসতে পারবেন। আর যে কাউকে বলে আসলে দেখিয়ে দেয় যে নিবিড় ফ্যাশন কোথায়, ইজিলি চলে আসা যায়। হ্যাঁ ইজিলি চলে আসা যায়, আর গুগল ম্যাপে সার্চ করলে আপনারা গুগল ম্যাপ ধরে ধরে চলে আসতে পারবেন, এটা একটা ভালো একটা ব্যাপার। আপু প্রাইস বলে দাও না, না 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 বলা যাবে না।
আপু পিচি পিঙ্কটা নাইস, হ্যাঁ পিচি পিঙ্কটা সুন্দর ছিল, যেই ময়দাটা পড়েছেন সেই ময়দাটার প্রাইস বলেন, এটা তো প্রাইসলেস, অনেক দামি। জি 26,990 টাকা, কঠিন গেইজ আল্লাহ। তারপরে আবার এটা অ্যাকচুয়ালি প্রাইস কত আমি আসলে নিজেই জানি না, এটার অ্যাকচুয়াল প্রাইস কত বলবো একটু পরে বলবো আমরা। আচ্ছা আমরা, ওয়াও দিস ইজ গর্জিয়াস। আচ্ছা এটা হচ্ছে গিয়ে জারদৌজির ওয়ার্কের মধ্যে এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা। এটা আমরা যদি দেখি, এখানে অনেক সুন্দর করে তোমার সিকোয়েন্স দিয়ে গর্জিয়াস করে কাজটা করা হয়েছে। এটা একদম স্টার্টিংটা, লাইক কোমরের সাইডটা হচ্ছে গিয়ে এরকম গর্জিয়াস যে পোর্শনটা আছে এটা থাকবে, আর একেবারে নিচ পর্যন্ত যদি আমরা ডিজাইনটা দেখতে চাই সেই ক্ষেত্রে নিচের ডিজাইনটা হচ্ছে গিয়ে এইরকম এক্সক্লুসিভ, একদম এক্সক্লুসিভ, অনেক সুন্দর। আচ্ছা আপু তুমি এমন কেন একটা কমেন্ট পড়ছো না? আপু কমেন্ট পড়ছি তো, এটা জাস্ট দেখো, এটা কি হট পিঙ্ক কালার, হট পিঙ্ক কালার এটা, ওয়াও। প্রত্যেকটা আমি পড়ে পড়ে দেখাই তোমাদেরকে যেন তোমরা বুঝতে পারো, এটা থাকছে না। ওকে সো সি দিস ইজ গর্জিয়াস রাইট, এটা না অনেক সুন্দর, ওয়াও দিস ইজ গর্জিয়াস। যারা যারা আপনারা পারচেস করতে চান জাস্ট স্ক্রিনশট নিয়ে, এটা কিন্তু ভেলভেটের উপরে, ঠিক আছে এটা ভেলভেটের উপরে জারদৌজির ওয়ার্ক করা। আপনি নিচের সাইডটা একটু গুছিয়ে দেওয়া যায়, এই যে এই যে এই সাইডটা, ওকে পারফেক্ট, হ্যাঁ। সো এটা হচ্ছে গিয়ে গর্জিয়াসভাবে করা হয়েছে, একটা ভেলভেটের উপরে জারদৌজির ওয়ার্ক করা। এবার ওটা কত? 79। আচ্ছা 79,500 টাকা হচ্ছে এটার প্রাইস। অলরাইট, এটার প্রাইস হচ্ছে 79,500 টাকা, খুবই গর্জিয়াস, খুবই 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 গর্জিয়াস। এই যে আমি একটু কাছে যদি আসি তাহলে আপনারা বুঝতে পারবেন, তোমার পড়াটাই বেশি সুন্দর। আমি বললাম না যে এগুলো তো, এটা যেমন আনস্টিচ, হ্যাঁ এটা যখন তুমি স্টিচ করে পড়বে, এখন আমি যেটা ধরে আছি এটা দেখতেই লাগবে অন্যরকম, ট্রাস্ট মি, এক একটার চেয়ে আরেকটা সুন্দর, এরকম ওয়াও টাইপের কালেকশন। সো এইটার প্রাইস হচ্ছে আমাদের 79,500, 79,500 টাকা। এটা ভেলভেটের উপরে জারদৌজি ওয়ার্ক করা আছে, স্প্রিং ওয়ার্ক করা আছে, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, তারপরে পার্লস আছে, ছোটো বড় বিটস আছে, সব কিছু আছে, অল ওভার হ্যান্ড ওয়ার্ক করা, মানে এটা পুরোটা ডিজাইন যা কিছু আমরা দেখছি সব কিছু হাতে সেলাই করে তারপরে মেক করা হয়েছে। এই লেহেঙ্গাগুলো বানাতে আমার মনে হয় মিনিমাম 1-1.5 মাস তো টাইম লাগে, না 2 মাস প্লাস লাগে এক একটা লেহেঙ্গা বানাতে, এক একটা লেহেঙ্গা, ওয়াও জাস্ট ওয়াও। আপু তুমি যেটা পড়েছো এটাই সবচেয়ে সুন্দর, তাই থ্যাংক ইউ সো মাচ। আপু নেভি ব্লু কালারের ব্রাইডাল লেহেঙ্গা দেখাও প্লিজ। ঠিক আছে আদিবা আপু, আমরা ইনশাল্লাহ দেখবো, ইনশাল্লাহ দেখবো। আপু তোমার পেজ থেকে আমাকে আনব্লক করো প্লিজ, আমি তোমার একজন, আচ্ছা মৌমিতা ইসলাম আপু, আমি আনব্যান করে দিব, মেবি ভুলে ব্যান হয়ে গিয়েছে। আচ্ছা এখন আমরা একটা গ্রিন কালারের মধ্যে দেখি, ওয়াও এটা পরা যায় না। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে গিয়ে না পড়লে বোঝা যায়, সমস্যা নেই, সে দিস, এটা হচ্ছে গিয়ে ভেলভেটের উপরে গ্রিন কালার করা। ওকে এটা প্যাপলন, আচ্ছা প্যাপলন মানে কি? আচ্ছা এটা এটা কি প্যাপলন ড্রেসের নাম? This is so heavy, gorgeous. Wow, all over Zardozi work kore, eta khub exclusive ekta. Etar upore je top set eta khub stylish. Wow. Ha, thik ache. Eta eta pichhone thaku. Okay. Eta just dekho, eta just exclusive, ekdom exclusive. Like ami just takiyei achi. এটা আপনারা যদি চান মেহেন্দিতে পড়তে, একদম এক্সক্লুসিভ একটা আমি আমার মেহেন্দির জন্য নিব, আপনি কিন্তু এইটা পারচেস করতে পারেন। এটা অল ওভার হ্যান্ড ওয়ার্ক করা, জারদৌজি ওয়ার্ক করা, এইটার প্রাইস হচ্ছে মাত্র 1,06,500 টাকা, 1,06,500 টাকা হচ্ছে এই ফুল অ্যাটায়ারটার প্রাইস। দিস ইজ জাস্ট গর্জিয়াস, জাস্ট গর্জিয়াস। আমাদের কাছে কিন্তু এই টাইপের ড্রেস 5-6 হাজার টাকার মধ্যেও আছে, 10 হাজারের মধ্যেও আছে। আবার আপনারা জাস্ট এসে যখন ধরে দেখবেন বা কাজগুলো দেখবেন তখনই আপনারা অ্যাকচুয়ালি প্রাইসের ডিফারেন্সটা বুঝতে পারবেন, কারণ যেগুলো 5-6 হাজারের মধ্যে হয় ওগুলো জাস্ট র্যান্ডম সেলাই করা হয়, একদম র্যান্ডম সেলাই করা হয়। সো এগুলো যেগুলো আমরা দেখছি, আপু এটা এটা সাইডে দেই, ওকে এগুলো যেগুলো আমরা দেখছি এখন এগুলো হচ্ছে টোটালি হ্যান্ডওয়ার্কের উপরে করা। আর এখানে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয়েছে, কয় ধরনের যে ম্যাটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে, লাইক আপনি দেখলেই জাস্ট গুনতেই থাকবেন, এরকম অনেক ধরনের ম্যাটেরিয়াল, পার্লস এখানে, সিকোয়েন্স আছে, জারদৌজ
ব্লাউজি আছে, স্টোন ওয়ার্ক আছে, বিভিন্ন সুতার কাজ করা আছে। দিস ইজ জাস্ট এক্সক্লুসিভ। আর এটার যে টপসটা আছে উপরের, এই টপসের যে কাটিংটা, এটা টোটালি ডিফারেন্ট। এটা একদম ডিজাইনার একটা অ্যাটায়ার। ফুল অ্যাটায়ারের প্রাইস হচ্ছে 1,06,500 টাকা। ওকে, 1,06,500 টাকা। সুন্দর না? সো গর্জিয়াস। টপসটার ব্যাক সাইডটা আমি একটু দেখিয়ে দেই। এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইডটা, এইটাও অনেক গর্জিয়াস। অ্যান্ড সি, এটা কেমন যেন একটু ওয়েভি ওয়েভি হয়ে থাকে। হ্যাঁ আপু, ওয়েভি ওয়েভি হয়ে থাকে, সো গর্জিয়াস। আমরা আরেকটু কাছ থেকে দেখি। এইটা দেখো কাজগুলো, এটা কিন্তু পুরোটা ভেলভেটের উপরে করা হয়েছে, আর এত নিখুঁত ডিজাইন যে জাস্ট ওয়াও। আপু, 5,000-6,000 টাকার মধ্যে দেখাও। হ্যাঁ আপু, দেখাবো আপু, 5,000-এর মধ্যে কিছু দেখাও। অলরাইট, দেখাবো আপু। ইয়ার মাই বেস্ট ফেভারিট চয়েস, তাই থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, এক্সপেন্সিভটাকে আমরা দেখিয়ে দিব। আপনারা যদি চান তাহলে মোস্ট এক্সপেন্সিভ যে আমাদের কালেকশনটা আছে ওইটা আমরা দেখিয়ে দিতে পারি। আচ্ছা, আমারটার প্রাইস আমরা এবার বলে দিই একটু। আপু, ওনাটা কোথায় এটার? আমারটার ওনাটা পরে আমি একটু প্রাইসটা বলে দিই আপনাদের। আমি জাস্ট ধরি, সমস্যা নেই, আপনি ওটা ঠিক করেন। এটার প্রাইস হচ্ছে, আমি যেটা পড়েছি এটার প্রাইস হচ্ছে কত? 28,500 টাকা। ওকে, আমার এটার প্রাইস হচ্ছে 28,500 টাকা। ওকে, 28,500 টাকা। যারা যারা রাইট গেস করেছেন, স্ক্রিনশট নিয়ে আপনারা নিবির ফ্যাশনে চলে আসবেন। নিবির ফ্যাশন থেকে কোনো কিছু পারচেসে সবাই বললে আপনাদেরকে স্লাইটলি একটা ডিসকাউন্ট করে দেওয়া হবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে কি, আমার ফুল সেট ইন দ্য ওয়েস্টার্ন গাউন্টার প্রাইস হচ্ছে 28,500 টাকা মাত্র। দিস ইজ সো গর্জিয়াস অ্যান্ড এক্সক্লুসিভ। আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। লাইক আমি বললাম না, আমি যেদিকেই তাকাই যেদিকেই নড়ি চড়ি সেদিকেই সুন্দর ছবি ওঠে, এরকম এটার প্রাইস হচ্ছে। আপু দেখবো সবচেয়ে এক্সপেন্সিভটা। ওকে ওকে ওকে, দেখিয়ে দিচ্ছি আপনারটা প্রাইস কত। আপু, আমারটা প্রাইস হচ্ছে মাত্র 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 28,500 টাকা। অলরাইট, আমারটা প্রাইস হচ্ছে 28,500 টাকা। যারা যারা নিতে চান, আপনারা এটা কি এক পিসে অ্যাভেলেবল আছে? এটার মধ্যে আরেকটা রেড কালার আছে, ওয়াও। এটার মধ্যে দুইটা কালার টোটাল, একটা হচ্ছে আমি যেটা পরে আছি সেটা, আরেকটা হচ্ছে গিয়ে রেড কালার। দুইটা কালার অ্যাভেলেবেল আছে। সো আপনাদের যেটা মন চায় আপনারা সেটাই পিক করতে পারবেন। বাট বলতে পারি এটা নিঃসন্দেহে একটা বেস্ট কালেকশন। ওকে, সো এবার আমরা একটা সুন্দর আরেকটা কালেকশন দেখব। আপু, 1,00,000 টাকা। এই ২৮,000 টাকা, ইয়াস, এইটার প্রাইস হচ্ছে 28,500 টাকা। এগুলো সবগুলো হচ্ছে, খুলে ফেলা, খুলে ফেলেন আপু, খুলে আপনি ওইটা পড়তে পারেন। আচ্ছা, ওকে, সো আমাদের এই কালেকশনগুলো সবগুলো কিন্তু ইম্পোর্ট। ওয়াও, দিস ইজ সো হেভি। অলরাইট, এটা হচ্ছে একটা টেইল টাইপের একটা লেহেঙ্গা। এটা টেইল টাইপের একটা লেহেঙ্গা, ইয়াস, দিস ইজ সো গর্জিয়াস, জাস্ট সি দিস। এটা কিন্তু অনেক গর্জিয়াস, অনেক গর্জিয়াস, রাইট? এটা অনেক বেশি বেশি গর্জিয়াস। এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, ঠিক আছে? এটা আমরা চাইলে আমাদের বিয়ের দিন, মেইন অকেশন যেদিন থাকে সেদিন আমরা চাইলে এটা ক্যারি করতে পারবো। এটা একেবারে ডিজাইনার একটা কালেকশন। এটা কি মোস্ট এক্সপেন্সিভটা? ওকে, সো এইটাই হচ্ছে কি, লুজ হয়ে গেছে আপু, পড়ে যাবে। ওকে, এটাই হচ্ছে কি আমাদের সেই মোস্ট এক্সপেন্সিভ ব্রাইডাল অ্যাটায়ারটা। এটা কিন্তু বেশ সুন্দর টেইল টাইপের একটা গাউন, হয় না? অলরাইট, সো এটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত ফুল অফ ভেলভেটের উপরে, ফুল অফ জারদোজি ওয়ার্ক। তারপরে হচ্ছে এটার মধ্যে ডিপ মেরুন একটা কালার, এটা পড়লে অসম্ভব সুন্দর লাগবে, অসম্ভব সুন্দর লাগবে। এটার নিচের যে পোর্শনটা, এই নিচের পোর্শনটাতে কি করা আছে? এটা বেল্ট জয়েন্ট হবে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এটা পুরোটা মিলে যাবে। এটা কি গাউন সিস্টেমে বানাতে পারবে কেউ চাইলে? এটা আপনি চাইলে গাউন সিস্টেমেও বানাতে পারবেন। এটা কিন্তু মোস্ট এক্সপেন্সিভ। এটার জাস্ট ঘেরটা দেখেন কি সুন্দর মতো এটা ডিজাইন করা হয়েছে। এটার ওনাটাও খুবই এক্সক্লুসিভ। এগুলোর ম্যাটেরিয়ালগুলো আমি একটু বলি। এখানে সিকোয়েন্স থেকে স্টার্ট করে দেন হচ্ছে গিয়ে জারদৌজি ওয়ার্ক, তারপরে পার্লস, স্টোন, বিভিন্ন টাইপের স্টোন এখানে ইউজ করা হয়েছে। একেবারে ডিপ মেরুন একটা এক্সক্লুসিভ কালেকশন, আজকের মোস্ট এক্সক্লুসিভ কালেকশন।
এটার সাথে যদি আপনারা একটা ভেলভেটের দোপাট্টা নিয়ে নেন তাহলে আরও এক্সক্লুসিভ লাগবে। দেখেন জাস্ট আমি এটা ধরেই আছি, তাতেই কি পরিমাণ গর্জিয়াস লাগছে। অ্যান্ড গেস ওয়াট, আপনারা যখন এটা পরবেন একেবারে কি বলে একেবারে স্টিচ করে যখন আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা পরবেন, এইটা জাস্ট অসাধারণ লাগবে। অ্যান্ড বিয়ের দিনের জন্য এটা কিন্তু মোস্ট এক্সক্লুসিভ একটা কালেকশন হতে পারে আপনাদের। এটা একটা লেহেঙ্গা, এইটার লেহেঙ্গাটার প্রাইস কত? 164,550 টাকা মাত্র। এই এইটা কি অ্যাকচুয়ালি গাউন বলবো নাকি লেহেঙ্গা বলবো? টেইল লেহেঙ্গা। ওকে, এটা হচ্ছে একটা টেইল লেহেঙ্গা। এটাই যদি আমি একটু সামনে এসে দেখাতে পারতাম, আই ডোন্ট নো আমি আসতে পারবো নাকি। ওকে, সো সি দিস, একটু আমরা কাছ থেকে দেখি, এটার ডিজাইনটা কিন্তু বেশ গর্জিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে কি একেবারে মেরুন কালারের মধ্যে। আপু 10,000-এর মধ্যে দেখান। হ্যাঁ আপু, 10,000-এর মধ্যে আছে। আল্লাহ মাথা পু, আচ্ছা এটা কিভাবে দেখাবো? আচ্ছা ঠিক আছে, ওকে। এটা কি? এটা কি ভেলভেট শল? এটা হচ্ছে ভেলভেট ব্রাইডাল শল। আপনারা কিন্তু চলে, হ্যাঁ আপু, খুলে ফেলেন এটা। আল্লাহ, ও রাইট, দিস ইজ সো হেভি। আল্লাহ, আমার ইয়ে খুলে গেছে আপু, এটা লাগান। আচ্ছা ঠিক আছে, সো এটা এত হেভি, আপনারা এটা মাথায় দিয়ে না ভুলেও এটা হচ্ছে গিয়ে সাইডে নেবেন। অল রাইট, সাইডে নেবেন। এটা হচ্ছে আমাদের মোস্ট এক্সপেন্সিভ, মানে আমাদের লাইফের সময় যে কত ট্র্যাজেডি হয় আপনারা একটু চুপচাপ খেয়াল করলে দেখবেন। আপু কালারটা অনেক সুন্দর লাগছে তোমাকে। আপু এই কালারটা যেই পরবে, আপু এই ওনাটা একটু উঠিয়ে দেন, এই কালারটা যেই পরবে তাকে অনেক সুন্দর লাগবে, কারণ এটা হচ্ছে কি একেবারে মেরুন কালারটা। অ্যান্ড আজকের মোস্ট এক্সক্লুসিভ কালেকশন ছিল আমাদের এইটা। এইটার প্রাইস হচ্ছে 164,550 টাকা। ঠিক আছে, এটা কিন্তু অনেক এক্সক্লুসিভ। আমি যদি পিছনে যাই, ব্রাইড যখন হাঁটতে থাকবে তখন কিন্তু পিছন দিয়ে দুজনকে ধরে রাখতে হবে। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি থাকে, ছোটো ছোটো দুটো পিচ্চিকে ধরায় দেয় পিছন সাইড দিয়ে, এরকম একটু টেনে ধরে রাখে, বিয়ের সময় খুব মজা হয়। একদম পুরো একদম অনেক সুন্দর লাগবে এটা পরে, ছবি তুললে অনেক নাইস লাগবে। লাইক একটু পিছনের দিকে ঘুরে এইভাবে করে পোজ দিয়ে, আপনারা চাইলে আমার থেকে পোজ শিখতে পারেন, সমস্যা নেই। এটা অনেক সুন্দর লাগবে। প্রাইস হচ্ছে 164,550 টাকা। এক পিসে অ্যাভেলেবেল আছে এক্সক্লুসিভ ডিজাইনার কালেকশন এটা আমাদের। যারা যারা নিতে চান জাস্ট স্ক্রিনশট নিয়ে একজনই পাবেন, সো যে আগে অর্ডার কনফার্ম করবে সেই অ্যাকচুয়ালি পাবে, তা না হলে কেউ পাবে না। এটা যে নিবে সে কি কোনো গিফট পাবে? গিফট ইনশাল্লাহ করে দেওয়া হবে। এটা কি হাতের পোর্শন নাকি ব্যাক পোর্শনটা? এটা হাত। আল্লাহ ওয়াও, এটা হচ্ছে ফুল স্লিভ হবে এটা চলে। হ্যাঁ, এটা যদি গাউন বানান আপনারা তাহলে বেশি গর্জিয়াস হবে। আপু এত কম টাকা দিয়ে কেউ দিবেন আর বেশি দেখে না। আপনারা যারা বলেন না যে এত বেশি টাকা, 10,000 টাকা টাকার জিনিস 1,00,000 টাকা দিচ্ছে, ব্যাপারটা অ্যাকচুয়ালি তা না। আসলে লাইভে বোঝা যায় না, আপনাদেরও দোষ নাই, কারণ লাইভে আসলে না এগুলো এত এক্সক্লুসিভ কালেকশন, এগুলোর কাজগুলো ম্যাটেরিয়ালগুলো না দেখে বোঝানো যায় না। মাঝে মাঝে তো আমার লাইভে দেখলে মনে হয় এগুলো কি প্রিন্ট নাকি, বাট সামনাসামনি যখন আমি ধরে আপনাদেরকে দেখাচ্ছি আমাকে কিন্তু কেউ সাইড থেকে বলে দিচ্ছে না যে এটা এরকম ওইটা ওইরকম, বা এতগুলো জিনিস আমরা লাইভে দেখাই বললেও মনে রাখা সম্ভব না যে কোনটা কী জিনিস। হ্যাঁ, এগুলো অনেক গর্জিয়াস, অনেক এক্সক্লুসিভ, যেটার দাম বেশি সেটার অ্যাকচুয়ালি কাজগুলোও ওইভাবে করা হয়। ঠিক আছে আপু, টায়রাটা হিজাব পরাটা প্লিজ লাইভে দেখেও একদিন, টায়রা দিয়ে হিজাব পরাটা। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেখবো আমরা, ইনশাল্লাহ। মানে আমাদের কিন্তু মাশাল্লাহ হিউজ রেসপন্স পাচ্ছি আমরা লাইভ থেকে। ওর এটা কী কালার? ওয়াইন কালার। এটা একটু পার্পেলিশ টাইপের একটা কালার না? পার্পেলিশ টাইপের একটা কালার। ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডটা এত গর্জিয়াস করে কাজ করা হয়েছে যে বেস কালারটাই বোঝা যাচ্ছে না। এটা অনেক গর্জিয়াস। এটা হচ্ছে পুরোটার লাইট একটা ভেলভেট ম্যাটেরিয়ালের উপরে জারদৌজি মিনা ওয়ার্ক করা আছে। দিস ইজ এক্সক্লুসিভ। দেখো এখানে যে ফ্লোরাল ওয়ার্কগুলো করা হয়েছে এগুলো কিন্তু পুরো হচ্ছে কি ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে করা হয়েছে। সো গর্জিয়াস, আপনি দেখি ফকির করে দিবেন ভাই। বিয়ে তো মানুষের একবারই হয়, বিয়ে তো একদিনই, সো ওই দিনের জন্য তো 1,00,000 টাকার জিনিস অ্যাফোর্ডেবল হয়ে যায়, তাই না? সো এটা কোনো ব্যাপারই না। ওকে, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা আমাদের অ্যাফোর্ড করতে পারবে তারা পারচেস করবে, যারা অ্যাফোর্ড করতে পারবে না, সব বাজেটের কিন্তু আমাদের কাছে পাওয়া যায়। সব বাজেটের মধ্যে লেহেঙ্গা আছে, টেইল গাউন আছে, ব্রাইডাল শাড়ি আছে, সব কিছু আছে আমাদের। ওয়াও, দিস ইজ গর্জিয়াস। ওয়াও, ডিপ কালারগুলো ভালো লাগে। ওয়াও, দিস ইজ গর্জিয়াস। এটার প্রাইস কত? 1,00,000? 76,500?
ওকে, সো এইটার প্রাইস হচ্ছে মাত্র 76,500, বাট এটার কাজটা দেখে আমি ভেবেছিলাম যে এটার প্রাইস মেবি 1,00,000 টাকার বেশি হবে, বাট না, এটার প্রাইস হচ্ছে মাত্র 76,500 টাকা। এটার যে উপরের যে পোর্শনটা আছে, টপসের পোর্শনটা, এই টপ পোর্শনটা কিন্তু গর্জিয়াস করে, লাইক ডিজাইনটা গর্জিয়াস করে করা হয়েছে। এটা যখন আপনারা পরবেন বানিয়ে, তখন তো ডেফিনেটলি অনেক সুন্দর লাগে। ডিফারেন্ট একটা কালার, একটু ওয়াইন টাইপের, একটু পার্পলিশ টাইপের, চমৎকার একটা কালার। যারা যারা দেখছেন লাইফটা, প্লিজ একটু শেয়ার করে দেবেন, কারণ যাদের সামনে বিয়ে তাদের অ্যাকচুয়ালি দেখা উচিত আমাদের লাইফটা, ঠিক আছে? কারণ দিস আর সো বিউটিফুল কালেকশন। আমি জানি না আপনারা কতটুকু লাইভে বুঝতে পারেন বা কি, বাট আমার মনে হয় কি, আই উইশ আপনাদেরকে সামনে সামনে গিয়ে আমি যদি দেখাতে পারতাম কালেকশনগুলো, এত সুন্দর আর খুবই কমফোর্টেবল হয়ে থাকে। চার পাঁচ হাজারের মধ্যে দেখান প্লিজ, ঠিক আছে? 4-5 হাজারের মধ্যে আমরা দেখব। আচ্ছা, ওকে, 5,000 টাকার মধ্যে আমরা লেহেঙ্গা দেখব, ভেলভেটের মধ্যে। ওকে ওকে, ঠিক আছে। ওয়াও, এটা তো অনেক সুন্দর। ওয়াও, এটার কালারটা জাস্ট ওয়াও না? এটা হচ্ছে কি, একটু রেড টাইপের একটা কালার, রেড মেরুন টাইপের একটা কালার। এটার মধ্যে কি মিনা ওয়ার্ক করা আছে, কন্ট্রাস্ট করা আছে পিচ কালার দিয়ে? দিস ইজ সো গর্জিয়াস ভেলভেটের উপরে। এই হচ্ছে গিয়ে কাজের ডিটেলসটা, ওয়াও টাইপের। আপু, আমারটার প্রাইস হচ্ছে মাত্র 28,500 টাকা, অ্যান্ড এটার নিচের সাইডটা বেশি গর্জিয়াস বা ডিজাইন করে করা হয়েছে। এটা একটু আমি পরি, এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। আর প্রত্যেকটা লেহেঙ্গা, আচ্ছা ঠিক আছে, প্রত্যেকটা লেহেঙ্গার সাথে যেটা পারফেক্ট একটা জিনিস, সেটা হচ্ছে ক্যান অ্যাড করা আছে যেন এটা হচ্ছে ফুলে থাকে একদম অনেক সুন্দর করে, ঠিক আছে? ফুলে থাকলে ভালো লাগে বেশি, তাই না? সো এইটা হচ্ছে কি আমাদের নিচের যে পোর্শনটা, সেটা খুবই গর্জিয়াস একটা কালেকশন। এন্ড এটার সাথে আমাদের যে টপসটা আছে, টপসটা তো আরও বেশি গর্জিয়াস। ওয়াও, এটা হচ্ছে একটু বেশি গর্জিয়াস, না নিচেরটা বেশি গর্জিয়াস, উপরেটা হচ্ছে টপসটা একটু সিম্পলের মধ্যে, বাট এটা কিন্তু অনেক সুন্দর। এটার সাথে একটা সুন্দর একটা কন্ট্রাস্টেড একটা ওড়না আছে, জাস্ট সি দিস। এটার প্রাইস কত? 83,500 টাকা। এটার প্রাইস হচ্ছে 83,500 টাকা। অলরাইট, সো এইটার প্রাইস হচ্ছে 83,500 টাকা। কেউ যদি আপনাদের মেইন প্রোগ্রামের জন্য নিতে চান, এটা কিন্তু চাইলে নিতে পারেন। আপনারা চাইলে আমাদের অনলাইন থেকে পারচেস করতে পারেন। আবার আপনারা যদি চান যে না, আমি অনলাইন থেকে পারচেস করবো না, যেহেতু এত এক্সপেন্সিভ জিনিস আমি শপে এসে পারচেস করবো, সেক্ষেত্রে আপনি শপে এসে দেখে ট্রায়াল দিয়ে আপনি একদম মিররে দাঁড়িয়ে আপনাকে মানাচ্ছে না কি না দেখে একেবারে তারপরে পারচেস করতে পারেন, কোনো সমস্যা নেই। লাইফটা আটকে আটকে যাচ্ছে, তাই? লাইফটা আটকে আটকে যাচ্ছে, ঠিক হয়ে যাবে আপু, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এটা অনেক নাইস, হ্যাঁ আপু, এগুলো অনেক সুন্দর, প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর। আপু, আমারটার প্রাইস হচ্ছে মাত্র 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 28,500 টাকা। 28,500 টাকা মাত্র আমারটার প্রাইস। আপু, 7,000 হলেও নিতাম না, ইটস আপ টু ইয়োর চয়েস। ওকে, আচ্ছা, সো এইটা এবার আমরা দেখি আরেকটা কালেকশন, জারদোজি ওয়ার্ক করা না? ওকে, সো এইটা হচ্ছে গিয়ে ভেলভেটের উপরে জারদোজি ওয়ার্ক করা, ভেলভেটের উপরে জারদোজি ওয়ার্ক করা। এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম হচ্ছে, এগুলো সব আমাদের ডিজাইনার কালেকশন, পেয়ে যাচ্ছে নিবে ফ্যাশনে, ওয়ান অ্যান্ড অনলি নিবে ফ্যাশনে, কারণ এগুলো কিন্তু কোনো ডুপ্লিকেট হয় না বা কোনো রেপ্লিকা হয় না, কিছুই হয় না। এগুলো হচ্ছে গিয়ে সবগুলো ইন্ডিয়া থেকে আমাদের ইম্পোর্ট করে আনা হয়েছে। ওয়াও, সি দিস গর্জিয়াস, না সো গর্জিয়াস। এটার সাথে একটা কন্ট্রাস্টেড ওড়না আছে, ওড়নাটা আমরা দেখি। ওয়াও, ওড়নাটা একটু সাইডে করে ফেললে বেটার হয়। এটা হয় একটা ডিজাইনার টাইপের একটা কনসেপ্ট আসে এটার মধ্যে, এইটা কিন্তু অনেক সুন্দর। ওকে, সো এইটার প্রাইস হচ্ছে 85,500 টাকা। ব্রাইডাল একটা এক্সক্লুসিভ একটা কালেকশন, যারা যারা নিতে চান আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের আমাদের শপগুলোতে চলে আসবেন। শপে এসে তারপর আমাদের কিন্তু এরকম অনেক আছে যে ঢাকার বাইরে থেকে একদিনের জন্য আসে, প্লেনে করে আসে, এসে পারচেস করে সামনাসামনি দেখে তারপর আবার চলে যায় এরকম, কারণ যেহেতু অনেক এক্সপেন্সিভ জিনিস, এগুলো আমার মনে হয় যে দেখে পারচেস করলে সেটা বেশি ভালো। একেবারে এয়ারপোর্টের সাথে কিন্তু উত্তরার, কোথায় জানি আমাদের শপটা, উত্তরার ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার, এটা কিন্তু মানে এয়ারপোর্ট থেকে যেতে সর্বোচ্চ 5-10 মিনিট লাগে, একদম কাছে। সো আপনারা, আচ্ছা, যারা যাদের পার্কিংয়ের একটু প্রবলেম থাকে, যে সব জায়গায় পার্কিং করতে পারে না, সো তারা কিন্তু ইজিলি আমাদের বসুন্ধরা আউটলেটে চলে যেতে পারেন। ওখানে আমাদের হিউজ কালেকশন আছে, বসুন্ধরায় হিউজ কালেকশন আছে, উত্তরাতে আছে, মিরপুরে মেবি সবচেয়ে কম, মিরপুরেও আছে, বাট আচ্ছা আচ্ছা, ওকে, সো এইটার প্রাইস এর কত ছিল?
85,500 টাকা ছিল এইটার প্রাইস। এটা কিন্তু আপনারা চাইলে বিয়ের দিনের জন্য নিতে পারেন, অনেক গর্জিয়াস লাগবে, অনেক গর্জিয়াস। ডিপ কালার করে যে কি সুন্দর লাগে, আই হোপ যে আজকে আমার ড্রেসটা দেখে আপনারা বুঝতে পারছেন, কারণ অনেক সুন্দর লাগছিল। আর আমি তো ছবি শেয়ার করার জন্য বসেই আছি, জাস্ট কখন লাইভটা শেষ হবে আর আমি ঘুরে ঘুরে ভিডিও করবো সেই অপেক্ষায় আছি। হাই আপু, হ্যালো, কি খবর আপু? আটার দাম কত সেটা তো আপনি ভালো জানবেন, আমি তো আটা কিনি না, আমি তো জানিও না। দাম বেড়ে গেছে আটার দাম? ও আচ্ছা, এই জন্যই সবাই মনে হয় বলতেছে। আচ্ছা এটা কি কালার? কলিজা কালার? কি কালার তাহলে এটা? এটা দেখো কি সুন্দর ফ্লোরাল ফ্লোরাল টাইপের একটা ডিজাইন করা হয়েছে, কি দিয়ে, সিকোয়েন্স দিয়ে। যারা অনেক বেশি গর্জিয়াস কাজ চান না, একটু সিম্পলের মধ্যে একটু এলিগেন্ট টাইপের কিছু চাচ্ছেন, তারা কিন্তু এটা নিতে পারেন। এটা কিন্তু খুবই সুন্দর সিম্পলের মধ্যে। সুন্দর কেন বলছি, কারণ এটাতে যে সামনে আপনি যে বলবল টাইপের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেসালি হচ্ছে গিয়ে ছেটানো ছেটানো সিকোয়েন্স অ্যান্ড জারদৌজি, জারদৌজিও আছে এখানে, সিকোয়েন্স অ্যান্ড জারদৌজি ওয়ার্ক দিয়ে একটু ফ্লোরাল একটা থিম ক্রিয়েট করা হয়েছে এখানে। এটা কিন্তু বেশ সুন্দর, সো গর্জিয়াস। এইটার প্রাইস কত? 64,500 টাকা মাত্র এটার প্রাইস, মাত্র 64,500 টাকা। যারা যারা নিতে চান শপে এসে পারচেজ করতে, হ্যাঁ কোটি টাকার পাশেও কিন্তু মাত্র বলতে বলা যায়, বলতে হয় বেসিক্যালি। আর বিয়ে উপলক্ষে, বিয়েতে কিন্তু আমরা জারদৌজি কাজ মানে কিন্তু ওটার প্রাইসটা একটু বেড়ে যায়, হ্যাঁ একটু এক্সপেন্সিভ হয়ে যায়, কারণ এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্ক করে করতে হয়, ঠিক আছে। আর বিয়ের দিনে আমার মনে হয় যে বিয়ের জন্য কোটি টাকাও সামটাইমস মাত্র হয়, রাইট? কারণ বিয়েতে তো আমাদের বিয়ে একবারই হয়, অকেশন একবারই হবে জীবনে, মানে আমার ড্রেসটা এত পারফেক্ট হতে হবে যেন আমি আমার নাতিদেরকে বলতে পারি যে হ্যাঁ যে এইটা কিন্তু আমার বিয়ের জিনিস ছিল, ঠিক আছে, বিয়ের অ্যাটায়ার ছিল আমার, এটা এইরকম হইতে হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আমার শাশুড়ির বিয়ের শাড়ি তো আমি কয়েকদিন পরে পরবো ইনশাল্লাহ, আমি পেয়েছি সেটা সৌভাগ্যক্রমে। যদি আমি বাড়ির ছোট বউ, বাট বাড়ির প্রথম বউ হওয়ার সুবাদে আমি শাশুড়ির বিয়ের শাড়িটা পেয়ে গেছি। এইটা হচ্ছে গিয়ে একটা সুন্দর একটা লেগে গেছে, আচ্ছা এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইনার কনসেপ্ট এটার মধ্যে দেওয়া আছে। এটা এটা খুবই ডিফারেন্ট টাইপের একটা লেহেঙ্গা। এটার প্রাইস 68,000? আচ্ছা এটার প্রাইস দেখি, এটা কম হবে না বেশি হবে? আমি আমাকে গেস করতে বলে আমি তো পারি না গেস করতে। কম হবে এটার প্রাইস? এটার প্রাইস 28,000? 68 থেকে 28 নেমে গেছে। ওয়াও এটা অনেক সুন্দর, ওয়াও। এটা হচ্ছে নিচের সাইডটা, মানে পুরোটা হচ্ছে রেড এর উপরে খুব গর্জিয়াস করে গোল্ডেন, ওয়াও। এটা বেস্ট কালেকশন আজকের, এটা আজকের বেস্ট কালেকশন সিরিয়াসলি। এটা হচ্ছে রেড মেরুন কালারের উপরে হাতে দেন, ওকে, এটা হচ্ছে কোমরে বাঁধে না এটা, অলরাইট, ওয়াও। এইটা তো গর্জিয়াস, এটা তো আমার পরা লাগবে একদিন, এটা আপনারা নিয়েন না ঠিক আছে, এক পিস করে এগুলো থাকে তো আপনারা না নিলে তাহলে আমি পড়তে পারবো। এটা অনেক সুন্দর, এটার ডিজাইনটা জাস্ট ওয়াও। এটার প্রাইস হচ্ছে মাত্র 39,650 টাকা। এটা জাস্ট ডিজাইনটা আপনারা একটু দূর থেকে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু কাছে আসি, এটা হচ্ছে গিয়ে রেড কালারের উপরে ডিজাইনটা, ওয়াও। এটার ডিজাইনটা জাস্ট ওয়াও, এটার ডিজাইনটা জাস্ট ওয়াও। এটার সাথে একটা আবার বেল্ট, বেল্টের কি দরকার, এখানে তো বেল্টের মতো সিস্টেম করে আছে, সাথে আবার একটা বোনাস বেল্ট আছে। আর যদি আমার মতো একটু পাগল টাইপের হয়ে থাকেন তাহলে বেল্ট মাথায় পরবেন, ঠিক আছে, সুন্দর হবে। এইটার প্রাইস হচ্ছে মাত্র 39,650 টাকা। মাই গুডনেস, এটা আমি ভেবেছি যে সিরিয়াসলি এটার প্রাইস তো অনেক বেশি হবে, কারণ এটার ডিজাইন থেকে এটার সাথে একটা এরকম, এটা কি বেসিক্যালি টার্সাল পাচ্ছেন বা ড্রপস বলা যেতে পারে, দিস ইজ সো বিউটিফুল। এটা আপনারা কিন্তু চাইলে এইভাবে কোমরের মধ্যে বেঁধে পড়তে পারেন, এটা কিন্তু খুবই ট্রেন্ডিং এখন, অনেক সুন্দর। এটার একদম কোমরের পোর্শনটা থেকে স্টার্ট করে নিচের ডিজাইনটা খুব সুন্দর না? এটা কিন্তু মাস্ট হ্যাভ একটা কালেকশন, বিয়ের দিনের জন্য এটা পারচেস করতে পারেন, খুবই সুন্দর। আপু হিজাবটা ইজি ক্লিক থেকে পারচেস করেছি, এটা অনেক সুন্দর, হ্যাঁ এটা অনেক সুন্দর ছিল। হ্যালো মুজুরি ইয়াসমিন আপু কেমন আছেন? 50,000 টাকার ভেতরে দেখবো আপু, ঠিক আছে আপু 50,000 টাকার ভেতরে দেখবো আপু। আমার শুধু আরেকবার বিয়ে করতে মন চায়, তাই আরেকবার আপনাদের অ্যানিভার্সারি কিন্তু আপনারা চাইলে এগুলো পড়তে পারেন, একটু মফ পিঙ্ক টাইপের একটা কালারের মধ্যে।
অনেকে কিন্তু বার্থডে এর জন্য এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন নিচ্ছে, আমার কিন্তু বার্থডে আসতেছে, আমি যে এত এক্সাইটেড হয়ে যাই। ও আচ্ছা, এটা কিন্তু খুবই গর্জিয়াস, এটা হচ্ছে কালারটা না বোঝা যাচ্ছে না, এটা রিসেপশনের জন্য আপনারা নিতে পারেন। এটা হচ্ছে একটু মফ পিঙ্ক টাইপের একটা কালার, নিউট কালার, এগুলো কিন্তু খুবই ক্লাসি অ্যান্ড এলিগেন্ট লাগে, অনেক সুন্দর। এটা আমরা একটু পিছনে এসে আমি একটু পরে দেখাই আপনাদের। অল ওভার স্টোন ওয়ার্ক করা আছে, সিলভার কালারের স্টোন ওয়ার্ক, তারপর নিচের সাইডে ক্যানক্যান অ্যাড করা আছে। ক্যানক্যানটা থাকার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে এটা একদম ছড়িয়ে থাকে, একদম ফ্লাফি হয়ে থাকে। এটা হচ্ছে কি আমাদের টপসটা, এবং সাথে যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা হচ্ছে অনেক সুন্দর, এখানে কাট ওয়ার্ক করা আছে, খুবই খুবই খুবই, বর্ডারটা অনেক সুন্দর। 42,500 টাকা, ওকে, এটার প্রাইস হচ্ছে 42,500 টাকা। আমরা যদি একেবারে কাছ থেকে এটা দেখি, ডিজাইনটা দেখি, ওকে, এবার আমরা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে লেহেঙ্গা দেখবো, ঠিক আছে আপু। এই কালারটা জাস্ট, হ্যাঁ তাহমিনা আপু, এই কালারটা জাস্ট ওয়াও। অ্যান্ড এটার ওড়নাটা অনেক এক্সক্লুসিভ, ওড়নাটা হচ্ছে খুবই এক্সক্লুসিভ। এখানে এখানে অ্যাম্বো ওয়ার্ক করা আছে, এগুলো সুতার কাজ, সব সুতার কাজ করা, অনেক সুন্দর। আপু তোমারটার প্রাইস বলো। আমারটা প্রাইস তো বলে দিয়েছি, আমারটা প্রাইস হচ্ছে 28,500 টাকা মাত্র। এইটাও আমাদের দেখানো শেষ, প্রত্যেকটা টপসের কিন্তু আমাদের যে ব্যাক পার্টটা আছে বা হাতের যে ডিজাইনটা আছে অনেক গর্জিয়াস করে কাজ করা আছে, এক্সট্রিমলি গর্জিয়াস করে কাজ করা আছে, সবটুকু সাইডে, সামনে পিছনে হাতে সব জায়গায় কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে। আপু এক্সপেন্সিভ হলুদের লেহেঙ্গা দেখান, ঠিক আছে আজকে আমরা এক্সপেন্সিভ মেহেন্দির লেহেঙ্গা দেখেছি, হলুদেরটা দেখা হয়নি, হলুদেরটা আমরা দেখবো। ও এটা হচ্ছে কি একেবারে লাইট ওয়েটের মধ্যে, এটার প্রাইস হচ্ছে 5,500 টাকা। না আমি শুনি নাই, না 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 শুনি নাই, এটা তো আমি ধরে এগুলো আমি আগে দেখেছি এই জন্য বলতে পারি। হ্যাঁ ওগুলো সব সোল্ড আউট মাশাআল্লাহ। অলরাইট, এটা আমি একটু দেখাই, এটা হচ্ছে কি খুবই লাইট একটা ভেলভেটের মধ্যে গোল্ডেন টাইপের সুতার কাজ করা আছে, খুবই লাইট ওয়েট, অ্যান্ড এইগুলো পরে দৌড়ানো যাবে এরকম। এটা হচ্ছে গিয়ে ওনাটা, এটাকে এই সাইডটা ঠিক করতে বলছেন ভাইয়া, এই সাইডটা একটু ঠিক করে দেন আপু, এই সাইডটা একটু গুজে দেন, নিচের সাইডটা, হ্যাঁ একটু একটু ঢুকিয়ে দেন, পারফেক্ট, ওকে, জাস্ট ঢুকিয়ে দিলেই চলবে লাইক দিস। এটার প্রাইস 5,500ই, আমি হচ্ছে 5,000 হবে মনে হয়, মানে অ্যাকুরেট তো হয় না। এটার প্রাইস হচ্ছে 5,500 টাকা মাত্র, যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছিলেন, এটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে 5,500 টাকা, ওকে, 5,500 টাকা মাত্র এটার প্রাইস। এটা কিন্তু খুব সুন্দর একটা রেড মেরুন কালার, জাস্ট এইটাও কিন্তু ভেলভেটের উপরে করা হয়েছে। সো এটা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু মানে কাজ টু কাজ ভ্যারি করে, কোনোটা হচ্ছে গিয়ে লেহেঙ্গা আমরা চাইলে এক সপ্তাহের মধ্যে বানিয়ে ফেলতে পারি, যারা ওয়ার্কাররা, আর কোনো কোনো লেহেঙ্গা বানাতে আমাদের 2 মাসেরও বেশি লেগে যায়। নট অনলি একজন কাজ করে, অনেকজন মিলে কাজ করলে, ওয়াও, এটা ডিজাইনগুলো দেখো, ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর, একটু মানে মোর লাইক ডিজাইনার ডিজাইনার একটা ভাইব আসে এগুলোতে। ভেতরে যে এরকম করে কয়েক পার্টে কাপড় বা ক্যানক্যান অ্যাড করা থাকে যেন একটু ফ্লাফি ফ্লাফি হয়ে থাকে, এটার প্রাইসও একটু রিজনেবলের মধ্যে আছে। এটাও আমরা দেখে দিই, সেম প্রাইস 5,500 টাকা, যারা যারা রিজনেবল প্রাইসের মধ্যে খুঁজছিলেন আপনাদের জন্য কিন্তু আমরা সব কালেকশনই রাখি। এখন কমেন্ট করে আমাকে জানাবেন নেক্সট লাইফে আপনারা কি টাইপের কালেকশন দেখতে চান, আপনাদের কমেন্টের উপর বেস করে আমরা ইনশাল্লাহ নেক্সট লাইফটা করব। আপনারা জানান যে নেক্সট লাইফে আমাকে কি পরা দেখতে চান, বা হচ্ছে গিয়ে নেক্সট লাইফে আপনারা কোন ধরনের কালেকশন দেখতে চান, স্পেসিফিক কোন কালেকশনটা আপনাদের দরকার বা দেখতে চাচ্ছেন এইটা আমাকে জানাবেন, ওকে। এটা সুন্দর না, দোপাট্টাটাও কিন্তু সুন্দর মতো ডিজাইন করা আছে, এটার প্রাইসও 5,500 টাকা, ওয়াও না, 5,500 টাকা। আজকে আমি যেটা পরেছি এইটা তো মাস্ট হ্যাভ একটা, 28,500 টাকা মাত্র, এটা পরে আমার এত ভালো লাগছিল, মানে যেভাবেই দাঁড়াচ্ছিলাম এত সুন্দর লাগছিল, ছবি অনেক ভালো এসেছে। আপু ওই লেহেঙ্গাগুলোর ভেতরে অনেক তফাত আপু, এগুলো দেখে 5,000 টাকাগুলো ভালো লাগতেছে না। মমিতা আপু এটা এক্স্যাক্টলি, যেগুলো হচ্ছে এক্সপেন্সিভ ওগুলো এক্সপেন্সিভই, ওগুলো হচ্ছে দেখতেই অন্যরকম লাগে, ধরতেই অন্যরকম লাগে, মানে ইউ উইল ফিল সো রয়্যাল, যেগুলো হচ্ছে এক্সপেন্সিভ। আর যেগুলো হচ্ছে গিয়ে একেবারে সিম্পলের মধ্যে 5,000, ওগুলো খারাপ যে আমি সেটা বলবো না, বাট এগুলো হচ্ছে গিয়ে বোঝা যায় যে হ্যাঁ এগুলো হচ্ছে একটু কম। আচ্ছা এগুলো যেগুলো আছে 5,000-5,500 টাকার মধ্যে, এগুলো 5-6,000 টাকার মধ্যে যেগুলো আছে, এগুলো কিন্তু শুধু যে ব্রাইডরাই পড়বে তা না,
এগুলো কিন্তু চলে ব্রাইড মেডস যারা আছে, লাইক ধরেন যে কাজিন আছেন, যারা যারা হচ্ছে ফ্রেন্ডসরা আছেন, তারা যদি ম্যাচিং ম্যাচিং করে একসাথে পড়তে চান, এগুলো কি একসাথে পড়তে পারবে? লাইক কয়েক পিস করে বানাতে পারবে, এগুলো কয়েক পিস করে দেওয়া যাবে, এগুলো কিন্তু আপনারা চাইলে এইভাবে পড়তে পারেন। মানে শুধু যে বউরাই এক্সপেন্সিভ জিনিস পড়বে তা তো না, আমাদের যদি কোনো ধরো আমার যদি কোনো একটা বোন থাকতো তাহলে ওর যদি বিয়ে হতো ডেফিনেটলি আমি একটা এক্সপেন্সিভ একটা লেহেঙ্গা কিনতাম, তাই না? তো এরকম টাইপেরই আর কি। এটার প্রাইস হচ্ছে 6500 টাকা, ঠিক আছে? তো এবার আমরা নেক্সট কালেকশনে চলে যাই। এক্সপেন্সিভ 6500, আচ্ছা এটা ডিসকাউন্টেড প্রাইস 5500 টাকা। ওকে 5500 টাকা। এটা একটু অরেঞ্জিশ টাইপের একটা কালার ছিল। আপু তোমার হিজাবটা কোন পেজ থেকে? আপু ইজি ক্লিক থেকে। আপু আমারটা প্রাইস হচ্ছে 28500 টাকা। আপু আজকে কি হলুদের লেহেঙ্গা দেখাবেন? হ্যাঁ আয়াত আপু আমি দেখাচ্ছি আপনাদেরকে হলুদের একটা, হলুদের এক্সপেন্সিভ একটা দেখতে চেয়েছিলেন আপু। আচ্ছা এটা কি মিডল রেঞ্জের মধ্যে? আচ্ছা এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের মধ্যে। এটার যে কাজটা, কাজটা হচ্ছে একটু মিনাকারি টাইপের করা হয়েছে, তারপরে হচ্ছে স্টোন ওয়ার্ক আছে সিলভার কালারের, দেন সুতার কাজ করা আছে। এটা কিন্তু পরলে অনেক সুন্দর লাগবে। আমি একদিন পরবো একদিন ইয়েলো কালারের। হ্যাঁ সব আমি তো প্রত্যেক দিন বলতে এত এত ঘন ঘন লাইভ থাকছে যে দেখা যাচ্ছে যে একটা একদিন এমন আসবে যে কোনটা পরি নাই এরকম হয়ে যাবে। অনেক সুন্দর এটা ইয়েলো কালারটা দেখো, এটা কিন্তু বেশ নাইস, একদম ইয়েলোর জন্য মানে একদম হলুদের জন্য পারফেক্ট হবে এটা। এটা হচ্ছে গিয়ে আমাদের টপসটা, টপসটা যদি আমরা ধরি এই হচ্ছে গিয়ে টপস। এবার আমরা ওড়নাটা সহ একবারে ধরি, ওড়নাটা সহ যদি ধরি, অলরাইট ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে ওড়না সহ হলুদের এই লেহেঙ্গাটার প্রাইস হচ্ছে 17895 টাকা। 17895 টাকা হচ্ছে এটার প্রাইস। এটা কিন্তু আপনারা নিতে পারেন, এটা মোস্ট এক্সপেন্সিভ না, আরও এক্সপেন্সিভ আছে, ওগুলো আমরা দেখবো। গোটাপাতির কাজ করা, আচ্ছা গোটাপাতির মধ্যে এক্সক্লুসিভ একটা কালেকশন আমরা এখন দেখবো। দিস ইজ সো গর্জিয়াস, ওয়াও এটা সুন্দর। এটা গোটাপাতির কাজটা না একটু অনেক সুন্দর লাগে আমার কাছে, খুবই ক্লাসি লাগে এটা, মানে অনেক সুন্দর সুন্দর লাগে। গোটাপাতির কাজটা একটু কেমন জানি সিকোয়েন্সের থেকে অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগে এটা। এটা একটু আমরা দেখি পরে। এইটা ডিজাইনটা সুন্দর দেখো, এইটা কিন্তু খুব সুন্দর। আমি যখন দূর থেকে লাইভ করি না তখন সামনে লাইট থাকে, তো এই জন্য আমি না ঠিক মতো বুঝতে পারি না। পরে আমি বাসায় গিয়ে আবার লাইভ দেখি, তখন দেখে বুঝি যে না ঠিক মতো বোঝা যাচ্ছে এরকম। আচ্ছা স্যার এটা হচ্ছে কি আমাদের টপসটা, উপরের যে পোর্শনটা আছে সেটা, এটা হচ্ছে কি উপরে পোর্শনটা এবং এইটা হচ্ছে গিয়ে সাইডের দোপাট্টাটা। সো এই ফুল সেটের প্রাইস কত? 30500, 30500 টাকা হচ্ছে এটার প্রাইস। ওকে এটা হচ্ছে, এটা মিডিয়াম রেঞ্জের বলা যেতে পারে, একদম অনেক এক্সক্লুসিভ যে তা না, এটা হচ্ছে মাত্র 30500 টাকা, ঠিক আছে 30500 টাকা। এটা কিন্তু টপসের মধ্যেও গোটাপাতির কাজ করা আছে, তারপরে স্টোন ওয়ার্ক করা আছে, সো গর্জিয়াস, সামনে পেছনে বোথ সাইডে কাজ করা আছে। এটা ব্যাক পোর্শনটা, ঠিক আছে ব্যাক পোর্শনটা অনেক সুন্দর। আপু পার্টি ওয়্যার দেখি, ওকে আপু দেখাবো। হ্যাঁ শাড়ি কালেকশন আছে নিবি ফ্যাশনের, এর আগের লাইফটা কিন্তু আমরা শাড়ির লাইফ করেছি। ভাই শাড়ির রেসপন্স কেমন ছিল? আলহামদুলিল্লাহ। ওকে সো শাড়ি, আমার মনে হয় শাড়ি সবাই পছন্দ করবে, কারণ আমি কিন্তু সবার রিকোয়েস্ট শুনে তারপরে শাড়ি লাইভ করেছিলাম। এইটা দেখো, এটা হচ্ছে গিয়ে ডাবল কালার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গিয়ে একটা একটু অরেঞ্জ মাঝখানে একটু কন্ট্রাস্ট, যারা একটু হলুদের মধ্যে একটু কন্ট্রাস্ট, একটু কালারফুল, লাইক একটু ফাঙ্কি টাইপের যদি কেউ কোনো লেহেঙ্গা চেয়ে থাকেন এটা পারচেস করতে পারেন। এটার ঘেরটা আমরা একটু দেখবো, এটার ঘেরটা অনেকখানি, হ্যাঁ এটার ঘেরটা হচ্ছে গিয়ে অনেকখানি, এটা হচ্ছে গিয়ে ঘের। যারা একটু হেলদি আপুরা থাকেন, যারা হচ্ছে ঘেরটা নিয়ে একটু টেনশন করেন যে আমি তো হেলদি সেই জন্য মনে হয় ঘেরটা একটু কম পড়ে যাবে, তারা কিন্তু এটা পারচেস করতে পারেন, কারণ এটা আপনার, আপনি যতই হেলদি হন না কেন এটা কিন্তু দেখা যাবে যে আরো ফুলে থাকবে, আরো বেশি কিউট লাগবে। আমার কিন্তু হেলদি আপুদের অনেক কিউট লাগে। আচ্ছা আমরা কিন্তু হেলদি আপুদের জন্য লেহেঙ্গা কাস্টমাইজ করে দেই, এবং কোমর ওয়েস্ট সাইজ, ওয়েস্ট সাইজ 67 পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত আমরা কাস্টমাইজ করে দিয়েছি। সো আপনার ওয়েস্ট যতই হোক না কেন কোনো টেনশন করার কারণে আপনি কিন্তু নিবিড় ফ্যাশনে আসতে পারবেন, এবং নিবিড় ফ্যাশনে এসে আপনি কিন্তু ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, হেলদি স্লিম যে কোনো সাইজের, ঠিক আছে। সো এইটার যে নিচের পোর্শনটা আছে, নিচের এই লেহেঙ্গাটা বেশি এক্সক্লুসিভ লাগছে আমার কাছে, এটার সাথে কন্ট্রাস্ট করে একটা ওড়না। আপু মাথাটা খুলে যাচ্ছে। ওকে সো এইটার সাথে কি দুইটা ওড়না পাচ্ছে? এটার সাথে দুইটা ওড়না পাচ্ছেন আপনারা, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে গিয়ে রেড কালার অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে আমাদের
স্ট্রবেরি পিঙ্ক কালার, ওকে, একটা হচ্ছে রেড কালার আর একটা স্ট্রবেরি পিঙ্ক কালার। আপনারা চাইলে একটা মাথায় এবং একটা সাইডে দিতে পারেন, আবার আপনারা যদি চান যে না আমি একটাই পরবো, আপনি চাইলে একটাও পরতে পারবেন। এইটার প্রাইস কত? 38,500 টাকা। এটার প্রাইস হচ্ছে 38,500 টাকা। আমরা এটা এবার সরিয়ে দিচ্ছি, এবার আমরা একটু লাইট কালারের একটা লেহেঙ্গা দেখব, ঠিক আছে? বেশ সুন্দর, ওকে, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা একটা লাইট কালারের এটার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক দেখতে পাচ্ছি আমি অনেকগুলো করে, রিসেপশনের জন্য পারফেক্ট হবে এটা। যদি আমরা একদম কাছ থেকে দেখি, দেখো একেবারে সেম টু সেম কালারের সিকোয়েন্স এখানে দেওয়া হয়েছে, আর হচ্ছে এখানে ছোট ছোট মিরর ওয়ার্ক দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে এখানে স্টোন ওয়ার্ক আছে, সুতার কাজ আছে। দিস ইজ সো নাইস, এটা ডিফারেন্ট, একেবারেই ডিফারেন্ট। নিচের সাইডটা বেশি গর্জিয়াস, এটা একটু আমরা পরে দেখি। এটা একটু সফট ম্যাটেরিয়ালের মধ্যে আছে, মানে পরে কমফোর্টেবল হবে। এটা আমরা একটু দেখি, ওকে, এটার যে টপসটা আছে, টপসটা আমি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে টপসটা, ওকে, এটা কিন্তু রিসেপশনের জন্য নেওয়া যাবে। অ্যান্ড এই এই অ্যাটায়ারটার সাথে জাস্ট একটা ক্রাউন পরলে কিন্তু ডান, ওয়াও লাগবে। অথবা কেউ যদি চায় বার্থডেতে নিতে, আপনারা কিন্তু চাইলে বার্থডের জন্য এটা কিন্তু পারচেস করতে পারেন, এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ হবে। আবার হচ্ছে গিয়ে কেউ যদি চায় যে আমি আমার এঙ্গেজমেন্টের জন্য, আপু এখানে কোথায় যেন তার পেঁচিয়ে যাচ্ছে, তারটা একটু টান দেন তো, কোনটা জানি, এটা না মনে হয় ওইটা, ওকে। আচ্ছা, সো এইটা কিন্তু আপনারা চাইলে পারচেস করতে পারেন। এটা একেবারে বার্বি বার্বি টাইপের একটা কালার, লাইক বেবি পিঙ্ক কালার তো, সো এটা পরলে অনেক কিউট লাগবে। অলরাইট, এটার প্রাইস কত? 18,650 টাকা মাত্র। এটা কিন্তু বার্থডের জন্য নেওয়া যেতে পারে, এঙ্গেজমেন্টের জন্য নেওয়া যেতে পারে, বা যে কোনো অনুষ্ঠানের জন্য নেওয়া যেতে পারে, রিসেপশনের জন্য পারফেক্ট হবে এরকম একটা কালেকশন এটা। এটা ব্রাইড মেডস যারা আছেন তারাও কিন্তু চাইলে পারচেস করতে পারবেন, সুন্দর না? অনেক সুন্দর কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু, আই এম ফ্রম সিটিজি, ইনশাল্লাহ সিটিজির আপুদের সাথে দেখা হয়ে যাচ্ছে 24 তারিখে, ইনশাল্লাহ। আপু লালটা অনেক সুন্দর, লালটা দেখেছি একটু আগে। আচ্ছা, এটা কি কালার? এটা সুন্দর তো, অনিয়ন পিঙ্ক, অনিয়ন পিঙ্ক, লাইট পার্পল একটা কালার দেখি আমরা। এটা অনেক সুন্দর, এটা জাস্ট দেখাচ্ছি, দূর থেকেই দেখাই, এটা আমি কাছ থেকে না দেখাই, এটা দূর থেকে একটু পরে দেখাই। এটা অনেক সুন্দর একটা কালার, ট্রাস্ট মি, লাইভে যেমনটা দেখা যায় সামনাসামনি প্রত্যেকটা কালেকশন আরও বেশি সুন্দর। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা স্ক্রিনশট তুলবেন, তুলে শপে আসবেন, শপে এসে আপনি প্রত্যেকটা আউটফিট আপনি ধরে তারপরে দেখবেন যে কী পরিমাণ সুন্দর। এটা কি ফ্রন্ট সাইড? আচ্ছা, এইটা ফ্রন্ট সাইড, অ্যান্ড এটার সাথে যে দোপাট্টাটা আছে এটা খুবই গর্জিয়াস। আপনার সামনের সাইডটা, ওকে, সো এইটা, এটার প্রাইস কত? 14,500 টাকা মাত্র। ওয়াও, এটা কিন্তু বেশ সুন্দর, 14,500 টাকা মাত্র। অ্যান্ড এটার কালারটা টোটালি ডিফারেন্ট একটা কালার কিন্তু, তাই না? খুবই সুন্দর। আপু পিঙ্কের, পিঙ্ক টাইপের কিছু দেখো আপু, এটা কিন্তু হালকা পিঙ্কের মধ্যে পড়ে। হ্যাঁ, এটা হচ্ছে লাইট পার্পল অথবা অনিয়ন পিঙ্ক বলা যেতে পারে। এইটার প্রাইস হচ্ছে মাত্র 14,500 টাকা। এবার আমরা আরেকটা সুন্দর একটা পার্পল কালার দেখবো, একেবারে অনেক সুন্দর একটা পার্পল কালার। আপু থ্রি থাউজেন্ডের মধ্যে লেহেঙ্গা দেখা না আপু, 3,000-এর মধ্যে নেই, 5,000 থেকে স্টার্ট হয়, ঠিক আছে? 5,000 টাকা থেকে স্টার্ট হয় আমাদের লেহেঙ্গার, ওকে। আচ্ছা, ওকে, সো এইটা, ওয়াও, দিস ইজ সো বিউটিফুল। এটা হচ্ছে কি একেবারে জাম কালারের উপরে সিলভার কালারের ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা হয়েছে, স্টোন, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে যে সুতোগুলো ইউজ করা হয়েছে এগুলো খুবই গর্জিয়াস ভাবে, অনেক সুন্দর লাগছে এটা। এটা কিন্তু আপনারা চাইলে বিয়ের জন্য নিতে পারেন, ডিফারেন্ট একটা কালার। এখন কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালার মানুষ ট্রাই করছে, এবং এমনও দেখছি আমি যে বিয়েতে ব্ল্যাকও পরে, মানে বিয়েতে ব্ল্যাক কালারও পরে এখন মানুষ, ডিফারেন্ট টোটালি। বিয়ে মানে যে শুধু লালটাই লাগবে ওই ট্রেডিশন কিন্তু এখন নেই, আপনার যেইটা মন চাই আপনি সেটা পারচেস করতে পারবেন। ওয়াও, এটার সামনে ডিজাইনটা খুব সুন্দর না, একদম নেকলেসের মতো, ওয়াও, সো নাইস। এটার প্রাইস কত? 16,500, 16,500 টাকা এটার প্রাইস, মাত্র 16,500 টাকা। দেখো এটা কি সুন্দর, যে এটা বানিয়ে পড়লে যে কি সুন্দর লাগবে, দিস ইজ ওয়াও, জাস্ট ওয়াও। এটার প্রাইস হচ্ছে মাত্র 16,500 টাকা, ওয়াও। এবার আমরা আরেকটা কালেকশনে চলে যাই। আচ্ছা, এবার একদম আমরা সিম্পলের মধ্যে কাতান কালেকশন দেখবো, ঠিক আছে? একদম কাতান কালেকশনগুলো দেখবো, মানে কাতান লেহেঙ্গা যেগুলো হয়ে থাকে ওগুলো আমরা দেখবো। আপু হিজাবটা আমাকে গিফট করে দাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, হিজাব গিফট করবো তোমাদেরকে ইনশাল্লাহ। কাতানের মধ্যে কিছু দেখি আমরা কালেকশন, যেগুলো আপনারা চাইলে ইজিলি ধরেন যে যে কোনো অকেশনের জন্য নিতে পারবেন, বা হচ্ছে গিয়ে এটা একটু টান দিয়ে দেন তো আপু, এটা না বারবার পায়ে আটকে যাচ্ছে।
বা আপনারা যদি চান যে হ্যাঁ হ্যাঁ ওকে পারফেক্ট, আপনারা যদি চান যে আমি আমার মেহেন্দিতে খুব হালকা টাইপের কালেকশন পরবো, বা ব্রাইড মেডসরা যারা আছে বা যারা হচ্ছে গেস্ট হিসেবে যাবে মেহেন্দিতে বা হচ্ছে গিয়ে হলুদে, তারা কিন্তু এটা পারচেজ করতে পারে। এগুলো হচ্ছে গিয়ে কাতানের মধ্যে টপসটা একটু ভাঁজ করে দিলে বেটার। ওকে ওকে, এইটা হচ্ছে গিয়ে টপসটা উপরে পোর্শনটা, এগুলো কিন্তু মেক করে নিতে হয়, ঠিক আছে, মেক করে নিতে হয়। আর এটার সাথে হচ্ছে ব্লু কালারের কন্ট্রাস্ট করে, ওয়াও, ব্লু কালারের কন্ট্রাস্টেড একটা ওড়না এটাতে পেয়ে যাচ্ছ, কাতান ওড়না। অ্যান্ড কাতানের যে কোয়ালিটিটা এটা কিন্তু বেশ হাই কোয়ালিটি, লাইক একদম লাইট ওয়েট। আপু এটা একটু খুলে যাচ্ছে, এটা একটু পিছন দিয়ে টান দিয়ে। ওকে, সো এটা হচ্ছে গিয়ে একেবারে, হ্যাঁ এটা কিন্তু বেশ সুন্দর, নিচের সাইড দিয়ে ট্যাসেলটা আছে, আপনারা যখন এটা বানিয়ে পড়বেন তখন কিন্তু বেশ সুন্দর লাগবে, সো কালারফুল। অ্যান্ড আমার কাছে কিন্তু কাতানের এগুলো এখনও মনে হয় যে পুরনো হয়নি, এখনও ট্রেন্ডি ট্রেন্ডিং লাগে, খুব সুন্দর। এটা প্রাইস হচ্ছে 5,500 টাকা। অলরাইট, সো এটার মধ্যে এরকম টাইপের আমাদের আরও আরও অনেক অনেক লেহেঙ্গা আছে, অনেক অনেক ডিজাইনের। এগুলো কি প্রিন্ট করা, না বুনা বুনো? আচ্ছা আচ্ছা, সুতায় বুনা করে ডিজাইন করা। অলরাইট, এটার কালারটা অনেক সুন্দর, 5,100। ওকে, সো এইটা আমরা দেখি একটু পিঙ্ক কালারের মধ্যে, হ্যাঁ এগুলো হলুদে পরা যাবে বা যে কোনো ব্রাইড মেডসরা চাইলে পরতে পারবে, কিউট একদম। এগুলো বানিয়ে পড়লে অনেক সুন্দর লাগে, খুবই কিউট লাগে। মানে এগুলোর ঘের কিন্তু অনেকখানি হয়, হ্যাঁ ঘের অনেকখানি হয়, যারা হচ্ছে নাচে না বিয়ের সময় তারা কিন্তু চাইলে এগুলো পরতে পারবে। ওকে, অলরাইট, সো এটা হচ্ছে উপরে যে পোর্শনটা, এটা হচ্ছে গিয়ে একদম টিয়া রঙের, মানে একদম নিয়ন কালারের, আর হচ্ছে গিয়ে ব্লু কালারের, ওয়াও, এইটা কন্ট্রাস্টটা অনেক সুন্দর হয়েছে, তাই না? একেবারে পুরো পিঙ্ক কালার আছে, ব্লু কালার আছে, গ্রিন কালার আছে, ওয়াও। এটার প্রাইস 5,100 টাকা, এটা কিন্তু অনেক সুন্দর, 5,100 টাকা মাত্র। যারা যারা নিতে চান জাস্ট এই স্ক্রিনশট অ্যান্ড অর্ডার করে দিবেন নিবিড় ফ্যাশন পেজে, অথবা সরাসরি লাইভে চলে আসতে, সরাসরি লাইভ না সরি, সরাসরি আপনারা শপে চলে আসতে পারেন। হ্যাঁ, নিবিড় ফ্যাশনের কালেকশনগুলো অনেক সুন্দর হয়। আমার একটা ড্রেস আছে, তাই? আচ্ছা আপু, তোমার পিছনে পার্পল ড্রেসটা দেখতেছি, আমার পিছনে পার্পল ড্রেস কোনটা? ওকে আচ্ছা, আমরা দেখবো। ওকে, এটা হলুদ কালারের মধ্যে, ওয়াও, দিস ইজ অলসো বিউটিফুল। অনেকে আছে হলুদের মধ্যে একটু সিম্পলের মধ্যে পড়তে পছন্দ করে, একেবারে সিম্পলের মধ্যে পড়তে পছন্দ করে, কারণ হলুদে তো হলুদ ছিটাছিটি হয়, সো তখন দেখা যায় যে একদম সিম্পলের মধ্যে পড়তে পছন্দ করে। আপনারা চাইলে এইটা পড়তে পারেন, এটা পড়তে পারেন। ওকে, সো এটা হচ্ছে গিয়ে টপসটা, আর সাথে ওয়াও, এটার সাথে একটা লাল রঙের ওড়না পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে কি, এটার সাথে একটা লাল রঙের সুন্দর একটা কাতানের ওড়না পেয়ে যাচ্ছ, এটার কন্ট্রাস্টটা কিন্তু দারুণ। এটার প্রাইস হচ্ছে মাত্র 4,350 টাকা, সুন্দর না এটা? এটা পড়লে কিন্তু বেশ সুন্দর, একদম নতুন বউ, নতুন বউ টাইপের লাগবে এটা পড়লে। 4,350 টাকা মাত্র এটার প্রাইস। এটার যে ওড়নাটা, ওড়নাটা বেশ সুন্দর, একদম রেড কালারের মধ্যে, আর যে লেহেঙ্গাটা আছে এই লেহেঙ্গাটার যে সুতার কাজ, সুতার কাজের সাথে কন্ট্রাস্ট করে কিন্তু ওড়নার কাজটা করা হয়েছে, সুন্দর। আপু রেড কালারের শাড়ি দেখান, 5,000-এর মধ্যে গাউন দেখান। ওকে ঠিক আছে, ওকে, সো এটা হচ্ছে গিয়ে ইয়েলো কালারের মধ্যে আরও একটা কালেকশন, এটা কিন্তু সুন্দর। আপু তোমার পরা গাউনটার প্রাইস কত? আপু আমার পরা গাউনটার প্রাইস হচ্ছে 28,500 টাকা, ঠিক আছে, 28,500 টাকা। এটা হচ্ছে আপার পোর্শনটা, মানে যেটা দিয়ে আপনারা টপস বানাবেন, আর টপসে কিন্তু এখানে অনেকখানি কাপড় দেওয়া আছে, কেউ যদি চায় যে ফুল স্লিভ করে বানাতে, আপনারা ইজিলি ফুল স্লিভ করে বানাতে পারবেন। ওয়াও, এটাও কিন্তু সুন্দর, ব্লু কালারের কন্ট্রাস্টেড দোপাট্টা, এবং দোপাট্টাগুলো কিন্তু অনেকখানি করে দেওয়া আছে, এই যে অনেক লম্বা, অনেক নাইস। যারা যারা নিতে চান টেক এ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার করে দিতে পারেন নিবিড় ফ্যাশন পেজে, অথবা চলে আসতে পারেন সরাসরি আমাদের আউটলেটগুলোতে। আমাদের টোটাল 7টা আউটলেট আছে ঢাকায়, আউটলেটের অ্যাড্রেসগুলো আমি দিয়ে দিচ্ছি। যারা যারা বাজে কমেন্ট করছে তাদেরকে ব্লক করে দাও। ওকে নিহারিকা আপু, সবাইকে ব্লক করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই আপু, প্লিজ হিজাব টিউটোরিয়াল দিও। ঠিক আছে আপু, হিজাব টিউটোরিয়াল আমরা দিব। দেন আমরা পেছনের গাউনটা দেখি, পেছনে যে গাউনটা আপু দেখতে চেয়েছেন, ওয়াও, এইটা পড়লে অনেক সুন্দর লাগবে, যে সি আমি যে ধরেছি, ওয়াও না, এটা খুবই সুন্দর। এটার প্রাইস কত? 16,500 টাকা। এটা কি ইন্দো ওয়েস্টার্ন? এটা কিন্তু ইন্দো ওয়েস্টার্ন গাউন, আমি যেমনটা পরেছি ওরকম টাইপের, ভেতরে একটা স্কার্ট দেওয়া উপরে। এটার ডিসকাউন্টেড প্রাইস এখন আপনারা পাচ্ছেন 13,700 টাকা মাত্র,
মাত্র 13,700 টাকা এটা পেয়ে যাচ্ছেন। দিস ইজ বিউটিফুল, ধরার পরে একদম মনে হচ্ছে না যে ওয়াও একটা কালেকশন এরকম। এটার চারটা কালার এভেলেবেল আছে, কি কি কালার? আচ্ছা কালারগুলো দেখিয়ে দিচ্ছি, এটার মধ্যে টোটাল চারটা কালার এভেলেবেল আছে, কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আপু বিয়ের লেহেঙ্গা দেখান 8,000-এর মধ্যে, আচ্ছা ঠিক আছে আপু, এটার মধ্যে 5,000-এর মধ্যে কিন্তু দেখিয়েছি অলরেডি। আচ্ছা ওয়াও এই কালারটা অনেক সুন্দর, সি দিস, ওইটার মধ্যে এগুলো জাস্ট কালার, ওয়াও। এটার হাতের মধ্যে, হাতের মধ্যে কিন্তু ডাবল নেট দেওয়া আছে, এটা কিন্তু একদমই ট্রান্সপারেন্ট না, সো এটা কিন্তু হিজাবিরাও ইজিলি ক্যারি করতে পারবে, এরকম খুব সুন্দর বার্থডের জন্য চাইলে পারচেস করতে পারবে। ডাকছি আপু, ওয়াও না, এটার পেছনের পিঙ্কটা দেখো, পেছনের পিঙ্কটা দেখাবো, আচ্ছা ঠিক আছে পেছনের পিঙ্কটা দেখাচ্ছি। এইটা জাস্ট দেখো, এটার প্রাইস, ডিসকাউন্টের প্রাইস হচ্ছে এখন 13,000 কত, 500 টাকা, আচ্ছা 700 টাকা, 13,700 টাকা উইথ দ্য পাটটা, নাইস না? এটা কিন্তু বেশ সুন্দর, এটা খুবই সুন্দর, খুবই সুন্দর, এটা জাস্ট ওয়াও। এবার আমরা আরেকটাতে চলে যাই, এটা টোটাল কালার আছে হচ্ছে চারটা কালার, দুইটা কালার আমরা দেখেছি, আরো দুইটা কালার আছে। তোমার মতো ফ্যাশন ব্লগার হলে ইচ্ছা মতো এই বউ সাজে যাবে, ফ্যাশন ব্লগার ছাড়াও সবাই বউ সাজে, এমনি এমনি বউ সাজে, সবাই বউ সাজে এখন। আচ্ছা এটা হচ্ছে কি আমাদের আরেকটা কালার, স্কাই ব্লু কালার, ওয়াও এটাও সুন্দর, স্কাই ব্লু কালার, এটাও চাইলে আপনারা নিতে পারেন। আরও একটা কালার আছে, এটার মধ্যে টোটাল চারটা কালার, 13,700 টাকা এটার প্রাইস, ঠিক আছে। এটার মধ্যে আরও একটা কালার আছে, কালারগুলো আমরা দেখবো, অনেক নাইস। আজকে আর লাইভে আসবে না ইনশাল্লাহ আপু, আসবো, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ আপু। নিবি ফ্যাশনের শোরুম সিলেটে চাই, হ্যাঁ আমিও সিলেটে চাই ভাইয়া, নিবি ফ্যাশনের শোরুম সিলেটে চাই, সব জায়গায় চাই, চট্টগ্রামে তো সব আপুরা পাগল হয়ে যায়, অনেক আপুরা চায় চট্টগ্রামে আসলে। আপু পিছনের কালো শাড়িটা দেখো, আচ্ছা ঠিক আছে আপু সব দেখে দিচ্ছি, সব দেখে দিচ্ছি, অনেক সুন্দর। আপু আকাশি কালারের লেহেঙ্গা দেখো, আকাশি কালারের মাত্র ইন্দো ওয়েস্টার্ন একটা গাউন দেখালাম না, আমি যেটা পরে আছি এটার প্রাইস হচ্ছে 28,500 টাকা। আর এইটা হচ্ছে কি আমাদের লাস্ট কালার, এটা হচ্ছে পিচি পিঙ্ক টাইপের একটা কালার, এই কালারটা না লাইভে বোঝা যায় না এটা যে কি সুন্দর, প্রাইস হচ্ছে মাত্র 13,700 টাকা অফার প্রাইস এটা, ঠিক আছে। এটা ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 13,700 টাকা, আপনারা যারা যারা নিতে, খুবই লিমিটেড স্টক আছে কিন্তু এগুলো, খুবই লিমিটেড স্টক, সো অনেক গর্জিয়াস, এগুলো কিন্তু চাইলে বার্থডেতে পরা যাবে। আপু তোমার পরা ড্রেসটার প্রাইস কত? আপু আমার পরা গাউনটার প্রাইস হচ্ছে মাত্র 28,500 টাকা, এটা হচ্ছে ইন্দো ওয়েস্টার্ন একটা গাউন, নিচে যে স্কার্টটা দেওয়া আছে আমার নিচে, এটা এত গর্জিয়াস, লাইক এত হেভি আর খুবই লাইট ওয়েট, আমার পরে অনেক আরাম লাগছে। আচ্ছা এটা কোনটা, পেছনের পিঙ্ক কালারটা যিনি দেখতে চেয়েছিলেন, এটা হচ্ছে পেছনের পিঙ্ক কালারটা, এটা কিন্তু আপনারা চাইলে বার্থডে অথবা এনগেজমেন্টের জন্য পারচেস করতে পারেন অথবা রিসেপশনের জন্য নিতে পারেন। এটার প্রাইস কত? 17,950 টাকা, এটার প্রাইস হচ্ছে 17,950 টাকা উইথ দ্য পাটটা, ঠিক আছে 17,950 টাকা এটার প্রাইস। আর ওকে অ্যাড্রেসটা ক্যাপশনে দেওয়া আছে, কথা শোনা যায় না আপু, কথা শোনা যায় না? ব্রাইডাল লেহেঙ্গা আজকে দেখিয়েছি আপু, সব দেখিয়ে ফেলেছি আজকে। ওকে আমাদের অ্যাড্রেসটা আমি বলে দেই, এটা হচ্ছে মিরপুর 10 বেনারসি পল্লী ব্লক এ, আচ্ছা লেন 5 ব্র্যাক ব্যাংক এর এটিএম বুথের একদম অপোজিটে নাকি পাশে, একদম সাথে ব্র্যাক ব্যাংকের যে এটিএম বুথটা আছে ওটার একদম সাথে। আর মেইন ব্যাপার হচ্ছে আপনারা নিবির ফ্যাশন মিরপুর লিখে সার্চ দিবে, নিবির ফ্যাশন মিরপুর লিখে সার্চ দিলে গুগল ম্যাপে আপনারা চলে আসতে পারবেন। এটা অনেক সুন্দর একটা কালার, এটা কি কালার বলেন তো আপনারা, একটু সিলভারিশ টাইপের একটা কালার, সুন্দর না কালারটা, টোটালি ডিফারেন্ট একটা কালার, এটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন। এটার প্রাইস কত? 11,500 টাকা মাত্র, ওয়াও দিস ইজ গর্জিয়াস, এটার প্রাইস হচ্ছে 11,500 টাকা মাত্র। ওকে আপু চিটাগাংয়ে কখন আসবে? ইনশাল্লাহ আসবো 24 তারিখে, 24 তারিখে আসবো, আবার 24 তারিখে ঢাকায় ব্যাক করবো, আবার পরে চিটাগাং যাবো। ওকে ওয়াও ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে আরেকটা গাউন, এটার প্রাইস কত? 15,550 টাকা উইথ দোপাট্টা, 15,550 টাকা উইথ দোপাট্টা, ওয়াও। এটার কালার আছে না, কি কি কালার আছে এটার? তিনটা কালার আছে টোটাল, এভাবে আমরা দেখিয়ে দিই না, এটার হচ্ছে গিয়ে তিনটা কালার আছে, একটা ব্লু কালার,
দেন হচ্ছে গিয়ে একটা এই কালার, এটা কি কালার, পার্পলিশ টাইপের বা জাম কালার বলা যায়, সুন্দর। এবং আরেকটা হচ্ছে স্কাই ব্লু কালার। অলরাইট, আরেকটা হচ্ছে স্কাই ব্লু কালার। টোটাল তিনটা কালার আমাদের। ফার্স্ট স্কাই ব্লুটা নেন আপু, ফার্স্ট স্কাই ব্লু, দেন হচ্ছে গিয়ে এই জাম কালারটা, দেন হচ্ছে গিয়ে নেভি ব্লু কালারটা উইথ দোপাট্টা। এটার প্রাইস হচ্ছে 15,500 টাকা। ওকে আপু, হিজাবটা ইজি ক্লিকের আপু। শাড়ি, শাড়ির আগের লাইভ আমরা অনেক দেখেছি, আগের লাইভের শাড়িগুলো কি দেখলে পাবে না? আগের লাইভের গুলো কিন্তু আপনারা চাইলে দেখতে পারবেন আগের লাইভটাতে। আপু অনলাইনে অর্ডার করা যাবে? ইয়েস আপু, অনলাইনে অর্ডার করা যাবে। সারা বাংলাদেশে এবং দেশের বাইরে কিন্তু ডেলিভারি করা হয়, অনলাইনে অর্ডার করা হয়। আচ্ছা ওকে, এইটার প্রাইস হচ্ছে, এটা ইন্দো ওয়েস্টার্ন গাউন, ওয়াও এটা সুন্দর। এটার প্রাইস হচ্ছে 25,500 টাকা। এটা কিন্তু খুব সুন্দর একটা গাউন, এটা আপনারা চাইলে নিতে পারেন। এটা নিচের সাইডে স্কার্ট নেই, আচ্ছা অ্যাটাচ করা আছে, এটা কিন্তু ভেরি নাইস, এটা আপনারা চাইলে নিতে পারেন। এটার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে, তারপরে ট্রান্সপারেন্ট সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, ইটস গর্জিয়াস। এটার হাতাটা ট্রান্সপারেন্ট আছে। এবার আমরা আরেকটা কালেকশন দেখি, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সবুজ রঙের একটা লেহেঙ্গা দেখা আপু, দেখিয়েছি আজকে তোমার পরাটা মার্কেট আর কোন, আচ্ছা আমার পরাটা কোথায় পাবে? আচ্ছা এটা মিরপুর ব্রাঞ্চে অ্যাভেলেবল আছে, এটা কি নিউ মার্কেটে পাবে? বসুন্ধরাতে আছে আপু, নিউ মার্কেটে আউটলেটে নেই আমারটা, আপনাকে বসুন্ধরায় চলে যেতে হবে। নিউ মার্কেট থেকে বসুন্ধরা খুব একটা দূরে না, বা মিরপুরে চলে আসতে পারেন, ঠিক আছে? আপনার জন্য যেটা কাছে হয় বসুন্ধরাতে অথবা মিরপুরে, অথবা আপনি চাইলে অনলাইনের থেকে পারচেস করতে পারবেন। আমারটা খুবই সুন্দর, আমারটা প্রাইস হচ্ছে মাত্র 28,500 টাকা। এটা হচ্ছে লাস্ট আমাদের একটা কালেকশন, এটা এটা খুবই সুন্দর ইয়েলো টাইপের একটা গাউন, এটার প্রাইস হচ্ছে 25,500 টাকা। আমরা এটা একটু দেখি, এটা খুবই সুন্দর, এটা আপনারা চাইলে হলুদের সময় নিতে পারেন। সামনের দিকে ওনাটা ঠিক হয়ে গেছে, ওকে। সো এটা হচ্ছে গিয়ে খুবই গর্জিয়াস, স্টোন ওয়ার্ক করা আছে, অ্যাম্বো ওয়ার্ক করা আছে উপর থেকে নিচ পর্যন্ত। প্রাইস হচ্ছে 25,500 টাকা মাত্র। ওকে, সো এই ছিল আমাদের আজকে লাইভ কালেকশন। আই হোপ যে আপনাদের অনেক 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 উপকার হয়েছে, আমি আই হোপ যে সবই মোটামুটি টাচ আপ দিতে পেরেছি, একেবারে সিম্পল থেকে শুরু করে একদম গর্জিয়াস এক্সপেন্সিভ সবই দেখিয়েছি একদম। জাস্ট হলুদের এক্সপেন্সিভ লেহেঙ্গাটা আজকে দেখানো বাকি ছিল, ওইটা আমরা ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখে ফেলবো। অ্যান্ড আমাদের নিবি ফ্যাশন পেজটা যদি আপনারা ফলো করেন, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে এখানে প্রতিদিন ভিডিও যাচ্ছে নতুন নতুন কালেকশনের, আপনাদের যেই ধরনের কালেকশনের দরকার হোক, একেবারে রেগুলার ওয়্যার থেকে স্টার্ট করে একেবারে ব্রাইডাল ওয়্যার, এক্সপেন্সিভ ডিজাইনার কালেকশন, যা কিছু দরকার আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন নিবি ফ্যাশন নামের, অথবা নিবি ফ্যাশনের পেজটা ভিজিট করতে পারেন। ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, সবই আছে, আপনারা কিন্তু সব জায়গায় নতুন নতুন কালেকশনের আপডেট প্রতিদিন পেয়ে যাবেন, সো ফলো করতে হবে সেই জন্য, ঠিক আছে? আজকে লাইভটা এই পর্যন্ত রাখছি, সবার সাথে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে পরবর্তী লাইভে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।